আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রাজশাহীতে কি গরম? না গরম না, শীত পড়ছে, বাইরে শীত, ভেতরে এখনো অতটা শীত পড়েনি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি 2 মিনিট সময় নিচ্ছি, সবাই জয়েন করার জন্য ওয়েট করছি, আপনারা একটু ওয়েট করেন, 2 মিনিট সময় নেব। হ্যাঁ, অনেকেই জয়েন করছেন। আচ্ছা, পিডিএফ শিটের কি সমস্যা? মুস্তাফিজুর রহমান ভাইয়া একটু ক্লিয়ার করবেন, আমাকে মেসেঞ্জারে নক দিয়ে জানাবেন কি সমস্যা, স্পেসিফিক সমস্যা আমাকে মেসেঞ্জারে নক দিবেন। পিডিএফ শিটে কি সমস্যা আমাকে স্পেসিফিক করে বলে দিবেন মেসেঞ্জারে, যে আসলে কোথায় প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করবো সেটা রিমুভ করার। আচ্ছা, আমরা শুরু করবো, 30 সেকেন্ড সময় নিবো। হ্যাঁ, অনলি 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আমি শুরু করবো। জি, আগের ক্লাস গুলো সব সেভ করা আছে, গ্রুপে সেভ করা আছে, গ্রুপে অ্যানাউন্সমেন্ট যে অপশনটা আছে ওই অ্যানাউন্সমেন্ট অপশনে ক্লিক করলে আপনি ভিডিও গুলো সিরিয়ালি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসটা অনুপাত সমান অনুপাতের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা হবে। হ্যাঁ, আজকে আমি মূলত একটু মানে সব টপিক গুলা মানে সব কনসেপ্ট গুলো একসাথে করার চেষ্টা করব। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করছি, যারা জয়েন করছেন, যারা জয়েন করেন না তারা জয়েন করুক, কিন্তু আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। জি, আমি ভালো আছি। আচ্ছা, আচ্ছা, ওকে, শুরু করি আমরা আজকে পড়ালেখা। আমি প্রথমে শুরু করবো হচ্ছে, আমি একটু বলি, আজকে আমি প্রথমে 2-3টা অঙ্ক একদম বেসিক থেকে শুরু করবো, মানে ওই অঙ্কগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য, বাট ওইটার বেসিক রুলস থেকে শুরু করব। তারপরে যাতে মানে প্রথম 2-3টা অঙ্ক আমি একদম মানে ডিটেইলও বোঝাবো, তারপর কিভাবে ওইখান থেকে শর্টকাট আসে সেই জিনিসটা দেখা দিব, মানে সরাসরি মুখস্থ না, কিভাবে শর্টকাট গুলো আসে। ওকে, আচ্ছা, তো প্রথমে আমি 38 নম্বর কোশ্চেনটা সলভ করবো। 38, ভাইয়া 38, কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন 38 এ কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে কোণ 3টি ডিগ্রিতে প্রকাশ করুন। কোশ্চেন 38, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে কোণ 3টিকে ডিগ্রিতে প্রকাশ করুন। তার মানে একটা তাহলে একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5, এটা হচ্ছে 3টা কোণের অনুপাত, বলছে ওই 3টা কোণকে ডিগ্রিতে প্রকাশ করুন। তাহলে আমি দুইটা মেথডে শেখাবো, কারণ দুইটা মেথডই আমাদের কাজে লাগবে। কখনো ফার্স্ট মেথডটা তাড়াতাড়ি হবে, কখনো দেখবেন যে সেকেন্ড মেথডে তাড়াতাড়ি হবে, এগুলো দুইটা শিখবো। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের 3টা কোণের অনুপাত। জি, তাহলে আমরা ধরে নিব যে প্রথম কোণটা 3x, যেহেতু অনুপাত 3:4:5, তাহলে প্রথম কোণটাকে ধরবো 3x, দ্বিতীয় কোণটাকে ধরবো 4x, তৃতীয় কোণটাকে ধরবো 5x। আমি আপনাদের বলছিলাম যে অনুপাতের সাথে কিছু একটা গুণ করতে হয় ওই সংখ্যাগুলো পাওয়ার জন্য, তাহলে অনুপাতের সাথে ওই যে গসাগু গুণ করতে হয়, তাই এই x হলো সেই গসাগু, ওই যে এই ত্রিভুজের 3টা কোণ, সেই 3টা কোণের গসাগু হলো x। ওকে, তাহলে আমরা
অনুপাতের সাথে ওই x গুণ করলে সংখ্যাগুলো পাবো মানে কোণগুলো পাবো সব সময় অনুপাতের সাথে কি গুণ করব x গুণ করে দেব তাহলে ধরলাম প্রথম কোণটা 3x যেহেতু অনুপাত 3 দ্বিতীয় কোণটা 4x তৃতীয় কোণটা 5x এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এই যে ধরেন একটা ত্রিভুজ এই যে তিনটা কোণ এই কোণ এই কোণ এই কোণ এই তিন কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি এটা আমাদের মুখস্থ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি জ্যামিতি ক্লাসে আমি এগুলো প্রমাণ দেখাবো কিভাবে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় আচ্ছা তাহলে এই হলো প্রথম কোণ এই হলো দ্বিতীয় কোণ এই হলো তৃতীয় কোণ তাহলে এই তিনটা কোণ যোগ করলে কত হবে 180 ডিগ্রি হবে তার মানে শর্ত মতে 3x প্লাস 4x প্লাস 5x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি লেখা যায় তাহলে 3x আর 4x 7x 7 প্লাস 12x তাহলে 12x ইজ ইকুয়াল টু 180 তাহলে x ইজ ইকুয়াল টু 180 ডিভাইড এই যে 12 এর কাছে গুণ আছে এর কাছে ভাগ হবে 12 দিয়ে দেখেন কাটা যায় 12 কে 12 থাকলো 6 6 মানে 60 তাহলে 60 কে 12 দিয়ে কাটলে 5 12 তে 60 তার মানে x এর মান কত আসলো 15 x ইজ ইকুয়াল টু 15 তাই ইস কি নো কোশ্চেন এখানে তাহলে x ইজ ইকুয়াল টু 15 তাহলে x এর মান যেহেতু 15 বের হইছে এখন আমাদের বলছে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন মানে ওই কোন তিনটার মান চাইছে তাহলে প্রথম কোণটা হচ্ছে 3x তাহলে x এর মান এই x এর মান এখন এখানে এখানে বসাই দিলে কোণের মান চলে আসবে তাহলে প্রথম কোণ 3x তার মানে 3x মানে 3 ইনটু ax এর মান 15 তাহলে বসাই দিলে প্রথম কোণটা হলো 45 ডিগ্রি 3 গুণ 45 তারপর এটা হচ্ছে 4x দ্বিতীয় কোণটা 4x তার মানে 4 ইনটু x এর মান 15 ইজ ইকুয়াল টু 4 15 60 ডিগ্রি তারপর হচ্ছে 5x তার মানে 5 ইনটু 5x ইজ ইকুয়াল টু 5 ইনটু x এর মান হচ্ছে 15 তাহলে 5 15 কত 75 ডিগ্রি তার মানে কোণ তিনটা 45 60 এবং 75 ডিগ্রি তাহলে কোণ তিনটার মান হচ্ছে 45 60 এবং 75 ডিগ্রি এবার এই তিনটা আপনি যোগ করে দেখতে পারেন 180 ডিগ্রি হবে কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এটা একটা মেথড এই যে x ধরে ধরে মানে অনুপাতের সাথে x গুণ করে এভাবে করতে হয় এটা একটা মেথড এভাবে করব আবার অন্য একটা মেথডে করব আমি সেটা দেখাচ্ছি দুইটা মেথডে আমার কাজে লাগবে এজন্য আমি দুইটাই দেখাচ্ছি আচ্ছা মুছে দিচ্ছি আমি প্রথমে সহজ অঙ্ক এটা সহজ অঙ্ক একদম দেখেন তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সরি অনুপাত দেওয়া আছে 3:4:5 এটা কিন্তু কোণের এক্সাক্ট মান না এটা হচ্ছে কোণের অনুপাত মনোযোগ দিয়ে তাহলে এই অনুপাতগুলো যোগ করব তাহলে 3 আর 4 7 আর 5 12 তাহলে 3 যোগ 4 যোগ 7 ইজ ইকুয়াল টু 12 অনুপাতের রাশিগুলো যোগ করলাম এখন মনোযোগ দিয়ে তার মানে আমি কি এইভাবে বলতে পারি আমি প্রথম কোণটা বের করতে যাচ্ছি প্রথম কোণটা কিভাবে বের করব প্রথম কোণ বের করতে যাচ্ছি আচ্ছা এই অনুপাতের গুলার যোগফল এটা কি তিন কোণের তিনটা কোণের অনুপাত না এদের যোগফল কত আসছে 12 তাহলে আমরা বলতে পারি যে যদি তিন কোণের সমষ্টি যদি 12 হয় তাহলে প্রথম কোণের মান 3 তাহলে তিন কোণের সমষ্টি 12 এই যে সবগুলো মিলে এটাই তো তিনটা কোণের অনুপাত তাহলে যদি সমষ্টি যদি তিন কোণের সমষ্টি যদি 12 হয় 12 হলে প্রথম কোণ এই 12 তিন কোণের সমষ্টি 12 হলে প্রথম কোণটা কত 3 প্রথম কোণ ইজ ইকুয়াল টু 3 অর্থাৎ তিন কোণের সমষ্টি 1 হলে প্রথম কোণ 3 বাই 12 অর্থাৎ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে প্রথম কোণ 3 বাই 12 ইনটু 180 ডিগ্রি বোঝা গেছে সেটা এবার 12 দিয়ে এটাকে কাটতে পারে 12 কে 12 থাকলো 6 5 12 তে 60 তার মানে 3 কোণের কত 45 ডিগ্রি তাহলে প্রথম কোণ বের হলো 45 ডিগ্রি এই যে জায়গাটা আমরা কাজ করলাম এই জায়গা থেকে আমরা ডিসিশন নিব কিভাবে ওই জায়গা থেকে আমরা বের করব যে আরেকটা সূত্র কিভাবে আসে দেখেন এখানে কি আসছে উপরে 3 আর নিচে কত আসছে দেখেন 12 এই সবগুলোর যোগফল দেখেন এই 12 ছিল কিন্তু সবগুলোর যোগফল আর ইনটু আসছে কত ইনটু হলো 180 ডিগ্রি মানে ওই যে তিন কোণের মোট যে পরিমাণটা 180 ছিল যেটা দেওয়া ছিল না আমরা ত্রিভুজের উপপাদ্য থেকে আমরা এটা জানি তাহলে সেই 180 এখানে গুণ করে দিলাম এটাই তো ছিল এটাই কিন্তু প্রথম কোণ তাহলে এখান থেকে আমরা কিভাবে ডিসিশন নিব যে সূত্রটা আমরা কিভাবে বানাচ্ছি দেখেন উপরে থাকবে হচ্ছে যে মানটা বের করবেন যার মানটা বের করবেন সেই সেই অনুপাতটা উপরে থাকবে মনোযোগ দিয়েন যেটা বের করব সেই অনুপাত উপরে থাকবে নিচে হলো এই অনুপাতের রাশিগুলো যোগ হবে ইনটু তার সাথে মোট পরিমাণ মানে যে জিনিসটা বের করছি বের করতে চাচ্ছি সেই জিনিসটার মোট পরিমাণটা করছি
এটাই সূত্র, বোঝা গেছে বিষয়টা? তাহলে যেটা বের করবো সেই অনুপাত উপরে নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল ইন্টু হচ্ছে এই মোট পরিমাণ, ওই জিনিসটার মোট পরিমাণ কত। আচ্ছা তাহলে যে রাশি যেটা বের করবো সেই অনুপাত উপরে নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে অনুপাতের রাশিগুলোর যোগফল 3,7,12 ইন্টু হচ্ছে মোট পরিমাণ, এই সূত্রটা ইউজ করবো। ওকে, তাহলে এখন যদি আপনি দ্বিতীয় কোণ বের করেন, দেখেন আমরা সহজে করে দিই, দ্বিতীয় কোণ যদি বের করেন তাহলে দ্বিতীয় কোণ বের করলে যেটা বের করবো সেই অনুপাত উপরে, তার মানে দ্বিতীয় কোণ মানে 4 অনুপাত উপরে, নিচে কিন্তু সবসময় এই অনুপাতের গুলার যোগফল, তার মানে 12 ইন্টু মোট পরিমাণ কত 180 ডিগ্রি, এই 12 দিয়ে এটাকে কাটলে 15 হয়, 4 15 কত হয় 60 ডিগ্রি, বোঝা গেছে বিষয়টা? এবার তৃতীয় কোণ বের করেন তাহলে এই তৃতীয় অনুপাত যাবে উপরে, নিচে হচ্ছে এই অনুপাতের রাশিগুলোর যোগফল 12 ইন্টু মোট পরিমাণ, মোট পরিমাণ তো সবসময় কত 180 ডিগ্রি, 12 দিয়ে কাটলে 15, এই 5 15 75 ডিগ্রি, দেখেন তো বুঝেন কিনা, ওই x ধরে করলেও যা আসবে এইভাবে করলেও তাই আসবে। আমরা দুইটা পদ্ধতি ইউজ করবো, মাঝে মাঝে ওই x ধরে সহজ হবে তাড়াতাড়ি হবে, মাঝে মাঝে এই এই সূত্র দিয়ে তাড়াতাড়ি হবে। ক্লিয়ার হচ্ছে সবার বিষয়টা? দুইটা বিষয় বুঝছেন কিনা বলেন। হ্যাঁ অনেকে বলছেন প্রথমটা সহজ ছিল, হ্যাঁ প্রথমটা সহজ ছিল, ঠিক আছে প্রথমটা সহজ, x ধরে করা সহজ, অবশ্যই সহজ, বাট এইটাও মাঝে মাঝে লাগবে, কেন লাগবে আমি বোঝাবো আপনাদেরকে একটু পরে। আপনারা দুইটা মেথডই বুঝতে পারছেন কিনা বলেন, শুধু একটু বলেন তো দুইটা মেথডই বুঝতে পারছেন কিনা, দুইটা মেথডই আপনারা বুঝতে পারছেন কিনা? আচ্ছা দুইটা মেথডই লাগবে আপনার, এই জন্য আমি দুইটাই বোঝাচ্ছি। এবং কিভাবে আসলো যে প্রথম যেটা বের করবো সেই অনুপাতটা উপরে যায়, নিচে অনুপাতের রাশিগুলা যোগ হয় আর ইন্টু হচ্ছে মোট পরিমাণ হয়, এটা দেখালাম যে ওই ওই নিয়ম থেকে আসছে এটা। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আমরা করবো হচ্ছে 38 এর পরে দেখা হচ্ছে 39, 39 কোশ্চেন নাম্বার 39। আচ্ছা কোশ্চেন 39 এ বলছে যে কোন চতুর্ভুজে চার কোণের অনুপাত 1:2:2:3, এবার চতুর্ভুজ, একটা চতুর্ভুজে চার কোণের অনুপাত 1:2:2:3, 1:2:2:3 বলছে হলে বৃহত্তম কোণটির মান কত, চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণটির মান কত, এবার কিন্তু চতুর্ভুজ, এখন চতুর্ভুজ তাহলে আমাদের বৃহত্তম কোণ চাইছে, দেখেন তো এই অনুপাত গুলোর ভেতর কোন অনুপাতটা সবচেয়ে বড়, এই অনুপাতটা সবচেয়ে বড়, তার মানে এই অনুপাতের জন্য যে কোণ সেটাই হলো বৃহত্তম কোণ, তাহলে বৃহত্তম কোণ চাইছে তার মানে এই এই অনুপাতের কোণটা চাইছে, তাহলে এটাকে আমরা উপরে রাখবো, নিচে হলো অনুপাতের রাশিগুলোর যোগফল 3, 2, 5, 2, 7, 8 ইন্টু মোট পরিমাণ, চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি, যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ছিল তেমনি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি, তাহলে মোট পরিমাণের জায়গা বলবো 360। এবার 8 দিয়ে কাটেন, 4 8 32 থাকলো 4 মানে 40, 5 8 40, 3 45 3 5 15, 3 4 12 13 135 ডিগ্রি, তার মানে বৃহত্তম কোণের মান হচ্ছে 135 ডিগ্রি, বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। হ্যাঁ 26 নাম্বারটা করাবো, সমস্যা নাই, 26 থেকে করাবো আমি, যেটা যেটা সুবিধা অনুযায়ী আসছে সেটা করাচ্ছি। আবার আপনি এটাকে এক্স ধরে করতে পারেন, কোনো সমস্যা নাই, এক্স ধরলে এটাকে ধরবেন এক্স, এটা হলো 2x, এটা 2x, আর এটা কত 3x, এবার এই সব কোণ গুলার মান কত যোগ করলে 460 হবে, তাহলে x প্লাস সরি 360 হবে, 360 x প্লাস 2x প্লাস 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 360, 3 2 5 2 7 8, 8x ইজ ইকুয়াল টু 360, তাহলে x ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 8, এটা হবে 45, এই 45 এর মান এখন বড় কোণ মানে কোনটা, এই যে 3x, তাহলে 3x এ বসাই দেন, তাহলে 3 × x এর মান 45 ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি, আশা করি বুঝতে পারছেন। তবে এখানে দেখেন আমি আপনাদের একটা যে জিনিসটা বলবো, এখানে আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই x এর মান বের করার বিষয়টা, এটা আমাকে একটা কোণ যখন চাইছে, শুধু একটা মান চাইছে, তাহলে আমি কেন এত কষ্ট করে যোগ করে x এর মান বের করবো ভাই, একটা মান চাইছে, দেখেন মনে থাকবে প্লিজ, একটা সিঙ্গেল মান চাইছে, তাহলে তো ওইটাই সহজ, যে মানটা চাইছে সেটা উপরে নিচে সবগুলোর যোগফল ইনটু মোট পরিমাণ, এটা সহজ না একটা মান চাইলে, এই জন্য বলছি যখন সিঙ্গেল একটা মান চাইবে সবগুলো চাইনি তখন কি করব, এই সূত্র অ্যাপ্লাই করব, যারা যখন সবগুলো চাইছে তখন এই এক্স এর মান বের করে করাটা সহজ হবে, সুবিধা হবে, এই জন্য বলছি দুইটাই মেথড, দুইটা মেথডই আপনাকে শিখে রাখতে হবে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ এবার দেখা হচ্ছে 39 এর পরে দেখতে হচ্ছে 36 নাম্বার, 36 কোশ্চেন নাম্বার 36, কোশ্চেন 36 36 নাম্বার কোশ্চেনে দেখেন
সবাই মনোযোগ দিয়েন, বলছে একটি ত্রিভুজের, একটু মনোযোগ দেন প্লিজ, 36 এ দুটো কনসেপ্ট শিখবো আমরা, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1/3:1/4:1/5 এবং উহার পরিসীমা মানে ওই ত্রিভুজের পরিসীমা, ওই ত্রিভুজের পরিসীমা 94 সেমি হলে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত, সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য চাইছে। তাহলে একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এর বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 1/3:1/4:1/5, এর বাহুগুলোর অনুপাত, এটা কিন্তু কোণের অনুপাত না, বাহুর অনুপাত, এবং এর পরিসীমা দেওয়া আছে হচ্ছে 94 সেমি পরিসীমা, বলছে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত। তো আপনাদের বলছিলাম এরকম, এটা কিন্তু বাহুর অনুপাত, এরকম ভগ্নাংশ অনুপাত থাকলে আমরা কি করবো, পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করে নিব। একজন আমাকে প্রশ্ন করছিলেন যে ভগ্নাংশ অনুপাত দিয়ে করলে হবে না, হবে না, ভগ্নাংশ অনুপাত দিয়ে করলে হবে, কিন্তু কষ্ট হবে, কেন কষ্ট করবো আমরা? তাহলে এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হলে এই নিচে যে হর আছে এই হর গুলো লসাগু দিয়ে সবার উপরে গুণ করে দিতে হয়, মনে আছে? তাহলে নিচে হর হচ্ছে 3, 4, 5, 3, 4, 5 লসাগু দিয়ে উপরে গুণ, 3, 4, 5, এদের কোনো কমন ফ্যাক্টর নাই, আর কমন ফ্যাক্টর না থাকলে লসাগু করতে হয় সরাসরি গুণ করে দিতে হয়। তাহলে সরাসরি 3, 4, 5 গুণ করেন, 4, 5, 20, 3, 20, 60, তাহলে লসাগু হচ্ছে 60, 60 দিয়ে উপরে গুণ, তাহলে 60/3:2, 60/4:2, 60/5, এটা তাহলে 20, এটা 15, এটা 12, তার মানে 20:15:12, তার মানে বাহুগুলোর অনুপাতে যে পূর্ণ সংখ্যা কনভার্ট করে দিলাম 20:15:12, এটা বাহুগুলোর অনুপাত, ঠিক আছে? এখন পরিসীমা দেওয়া আছে 94 সেমি, এখন প্রশ্ন হচ্ছে পরিসীমা কি? পরিসীমা মানে হচ্ছে এই তিন বাহুর যোগফল, তিন কোণের সমষ্টি যেমন দেওয়া ছিল 180 ডিগ্রি ধরে বলা ছিল, তেমনি পরিসীমা মানে হলো এই তিন বাহুর যোগফল, তাহলে 94 সেমি হচ্ছে এই তিন বাহু যোগ করলে যা হবে, আর এখানে দেওয়া আছে তিন বাহুর অনুপাত, তাহলে এই তিন বাহুর অনুপাত মানে এই তিন বাহু যোগ করলে ওই 94 সেমি হবে না। তাহলে প্রথম বাহু আপনি ধরতে পারেন 20x, দ্বিতীয় বাহু ধরতে পারেন 15x, তৃতীয় বাহু ধরতে পারেন 12x, এই সবগুলা যোগ করলে হবে 94 সেমি, কিন্তু আমরা এইভাবে করব না, আমাদের চাইছে কোন বাহু, ক্ষুদ্রতম বাহু, তাহলে এই তিনটা অনুপাতের ভিতরে সবচেয়ে ছোট কে, 12, তার মানে ক্ষুদ্রতম বাহু বের করা মানে এই 12 অনুপাতটা বের করা, তাহলে যেটা বের করতে হবে সেটা উপরে মানে 12টা উপরে, নিচে কি এই অনুপাতের রাশিগুলোর যোগফল, তাহলে যোগ করলে 20 আর 15 35, 35 আর 12 47, কিন্তু এই সবগুলোর মোট পরিমাণ মানে বাহুগুলোর মোট দৈর্ঘ্য সেটা দেওয়া আছে পরিসীমা হচ্ছে 94 সেমি, তাহলে এখানে 94 বসিয়ে দিলাম, 47 দিয়ে 94 কে কাটা যায়, 47 দুগুণে 94, 12 দুগুণে 24 সেমি, তার মানে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি। হ্যাঁ, অনেকে উত্তর দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ, বোঝা গেছে কি বিষয়টা? তাহলে যখন আমরা একটা বের করব তখন আমরা এই মেথডে হাঁটবো, আর যখন সবগুলো বের করব তখন এক্স বের করার মেথডে হাঁটবো, হ্যাঁ, মানে টাইম সেভ করার জন্য, এছাড়া কিছু না, আশা করি বুঝতে পারছেন। এবার দেখবেন হচ্ছে 36 এর পরে 35 নাম্বার কোশ্চেন দেখেন, 35, জি 35, কোশ্চেন নাম্বার 35, এক্স বের করে করলে হবে, কোনো সমস্যা নেই, যেভাবেই করেন অঙ্ক হবে। কোশ্চেন নাম্বার 35 এ বলছে তিনটি সংখ্যার অনুপাত 3:2:5, তিনটা সংখ্যার অনুপাত 3:2:5, এটা হলো তিনটা সংখ্যার অনুপাত, আচ্ছা তাদের বর্গের সমষ্টি 1862 হলে সংখ্যা তিনটি কি কি? তাদের বর্গের সমষ্টি, মনোযোগ দিন, তাদের বর্গের সমষ্টি মানে হচ্ছে বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি মানে হচ্ছে বর্গ করে যোগ, বর্গের সমষ্টি, বোঝেন? অনেকে বোঝে না জিনিসটা, বর্গের সমষ্টি মানে আগে বর্গ করতে হবে পরে সমষ্টি করতে হবে মানে যোগ করতে হবে, তার মানে আগে বর্গ করব সবাইকে তারপরে সবাইকে যোগ করবো, এটাকে বলে বর্গের সমষ্টি, আচ্ছা। তাহলে সংখ্যা তিনটার অনুপাত দেওয়া আছে 3:2:5, তাহলে আমরা ধরতে পারি প্রথম সংখ্যাটা 3x, দ্বিতীয় সংখ্যাটা 2x, তৃতীয় সংখ্যাটা 5x। এবার কি বলছে, সংখ্যাগুলোর বর্গের সমষ্টি মানে এই সংখ্যাগুলোকে বর্গ করব এবং যোগ করব, তার মানে শর্ত মতে এই 3x² প্লাস 2x² প্লাস 5x² ইজ ইকুয়াল টু কত, 1862। তাহলে এখানে 3x² মানে 9x² প্লাস 4x² প্লাস 25x² ইজ ইকুয়াল টু 1862, ক্লিয়ার? এবার দেখেন 9x² আর 4x² 13x² 13 আর 25 কত হয়, 38, 38x² ইজ ইকুয়াল টু 1862,
তাহলে আমার তো প্রথমে x বের করতে হবে তাই কি না তাহলে এই 8 3 দিয়ে ভাগ করে দেই তাহলে 38 x² = 1862 / 38 মনোযোগ দিয়েন এখন এই 38 এটা কাটা যায় কিনা দেখেন প্রথমে 2 দিয়ে কাটেন 2 দিয়ে কাটলে কত হচ্ছে 19 2 * 38 হ্যাঁ আর এখানে হচ্ছে 9 2 * 18 3 2 * 6 2 1 কে 2 ক্লিয়ার এবার দেখেন এই 19 দিয়ে এটাকে কাটা যায় কিনা 19 দিয়ে এটা কতবার যায় 19 দিয়ে এখন এখানে একটু একটু এখানে একটু কিন্তু ট্রিক সাপ্লাই করতে হবে কি ট্রিক সাপ্লাই করতে হবে সরি এখানে দেখেন এই 9 আছে লাস্টে তাহলে 9 এর সাথে 9 গুণ করেই কিন্তু 81 এর আসবে তার মানে এইটা দিয়ে এটাকে কাটতে হলে এমন একটা সংখ্যা আসবে এখানে যার লাস্টে 9 আছে কারণ 9 9 81 হয় ইউনিট ডিজিট থিওরি ক্লিয়ার না তাহলে দেখেন আপনি যদি এই 19 কে 9 দিয়ে কাটেন 19 কে 9 দিয়ে গুণ করে কি 931 হয় না তাহলে 19 দিয়ে হবে না তাহলে 29 দিয়ে তাও হবে না তাহলে 29 এর পরে কি আছে 39 তাও হবে না এই 9 দিয়ে 49 বার যায় 19 দিয়ে যাবে হচ্ছে 49 বার এখন বলতে পারেন আপনারা যে আপনি কি করে বুঝলেন 49 বারই যাবে 19 বার গেল না কেন 29 বার গেল না কেন আমি বুঝে গেছি কারণ এই পাশে আছে x² আর এই x² = 49 যদি না হয় তাহলে কি রুট হবে বলেন আপনারা তাহলে কি রুট হবে হবে না এই জন্য আমি বুঝতে পারছি যে এখানে 49 ছাড়া আর কোনো হওয়ার সম্ভাবনা নাই এইভাবে আসলে লজিক ভাবে লজিক এইভাবে চিন্তা করতে হয় আসলে 49 দিয়ে এটা গুণ করে এটা হয় কিনা গুণ করে দেখবেন হবে এটা আচ্ছা ঠিক আছে তাহলে এক্স আমার কত আসলো 7 এবার আমাদের কি বলছে সংখ্যা তিনটা বের করতে বলছে তাহলে এই 7 এখন এখানে বসায় দেন 3 সাথে 21 এখানে বসালে 7 2 * 14 এই 7 এখানে বসালে 5 সাথে 35 মানে সংখ্যা তিনটা হচ্ছে 21 14 এবং 35 জি 21 14 এবং 35 21 14 35 আশা করি বুঝতে পারছেন এবার মাথায় রাখবেন এই যে এখানে যে আমি ওরকম এখানে যে এই 9 দেখেই কিন্তু বুঝছি যেখানে 1 আসতে হবে এক আসতে হবে তাহলে কিভাবে এক আনা যায় 9 9 81 81 মানে এই জন্য বুঝতে পারছি যে এখানে এমন কত সংখ্যা দিয়ে কাটবে যার লাস্টে 9 আছে তাহলে 9 19 29 39 49 এখন কোন সংখ্যাটার বর্গমূল হয় 49 এর হয় কারণ এটা স্কয়ার আছে এই জন্য আমি ধরছি 49 হবে তারপর 49 এই 19 কে 49 দিয়ে গুণ করে দেখবেন যে আসলে এটা আসে কিনা আশা করি বুঝতে পারছেন সবাই জি থ্যাংক ইউ আপনাকে এইভাবেই চিন্তা করতে হবে পরীক্ষা হলে আসলে কিভাবে এটা করা যায় আমি এর জন্য কিন্তু সংখ্যার 10টা ক্লাস আপনাদের এমনিতে দেইনি ইউনিট ডিজিট থিওরি পড়াইছি এইগুলোর জন্য কিন্তু কাটাকাটি করার সময় এই জিনিসটা আপনার কাজে লাগবে আশা করি বুঝতে পারছেন মুছে দিচ্ছি এবার আমরা করব হচ্ছে 35 কারণ মানে 34 নাম্বার 34 দেখেন 34 নাম্বার কোশ্চেন কোশ্চেন নাম্বার 34 আচ্ছা কোশ্চেন 34 দেখেন তিনটি সংখ্যার অনুপাত 1/2:2 2/3:2 3/4 আচ্ছা তিনটা সংখ্যার অনুপাত 1/2:2 2/3:2 3/4 এটা হলো তিনটা সংখ্যার অনুপাত এবার বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 36 36 দেওয়া আছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল মানে বড় সংখ্যার ছোট সংখ্যার বিয়োগফল হচ্ছে 36 হলে সংখ্যাগুলো কি কি সংখ্যাগুলো কি কি চাইছে তাহলে দেখুন দেয়া আছে সংখ্যাগুলোর ভগ্নাংশ অনুপাত দেয়া আছে তাহলে এটাকে আগে কি করতে হবে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি এই নিচে হরগুলা লসাগু দিয়ে সবার উপরে গুণ তাহলে 3 4 আর হচ্ছে 2 এইগুলা লসাগু হচ্ছে 12 12 না করে দেখবেন সমস্যা নাই তাহলে 12 দিয়ে উপরে গুণ তাহলে 12/2 এই যে = 2 12/2 লসাগু দিয়ে সবার উপরে গুণ নিচে 3 = 3 12/4 আচ্ছা তাহলে এটা হচ্ছে 6 এটা হচ্ছে 3 4 12 এটা হচ্ছে 3 হ্যাঁ তাহলে কি হচ্ছে 6 = 4 2 8 = 3 3 9 তাহলে 6 = 8 = 9 তাহলে সংখ্যা তিনটার অনুপাত আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে ফেললাম 6 = 8 = 9 বোঝা গেছে বিষয়টা এবার অতএব 6 এর সাথে x গুণ করে দেন তার মানে প্রথম সংখ্যা 6x দ্বিতীয় সংখ্যা কত 8x তৃতীয় সংখ্যা কত 9x এবার কি বলছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্য বৃহত্তম সংখ্যাতে 9x আর ক্ষুদ্রতম হচ্ছে 6x এই দুটার পার্থক্য 36 তার মানে শর্ত হলো শর্ত মতে 9x - 6x = 36 তার মানে শর্ত মতে 9x - 6x = 36 তাহলে এখানে কত হচ্ছে 3x = 36 তাহলে x = 12 x এর মান বের হচ্ছে 12
এবার হচ্ছে সংখ্যা তিনটা কি কি, x বেরিয়ে গেছে 12, এবার x এর মান এখানে বসান, তাহলে 6 × 12 = 72, 8 × 12 = 96, 9 × 12 = 108, তার মানে সংখ্যা তিনটি হচ্ছে 72, 96 এবং 108। আশা করি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার সবার? জি, 72, 96, 108, সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার আছে সবার? আশা করি বুঝতে পারছেন। 34 কোশ্চেন নাম্বার কত ছিল এটা? 34, জি। 34 এর পরে দেখবো আমরা 37, 37 জি, 37 নাম্বার কোশ্চেন দেখেন, মুছে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 37, বলছে একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে, একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, ঘটনা হচ্ছে এরকম, এটা একটা বৃত্ত আর এটা একটা বর্গক্ষেত্র, তো এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, আমরা সবাই জানি, জানি এবং আমি জ্যামিতি ক্লাসে কিন্তু দেখাবো সবকিছু, বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করবো, সব বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখাবো ইনশাল্লাহ। আর এই যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র চার বাহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ, আর এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, মানে এই স্কয়ার। অঙ্কে বলছে এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বর্গের ক্ষেত্রফল সমান, তার মানে শর্ত হলো পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার, মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান। এবার বলছে বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু মানে এ, এবং বৃত্তের ব্যাসার্ধ মানে আর, এদের অনুপাত চাইছে, মানে বর্গক্ষেত্রের বাহু এ আর বৃত্তের ব্যাসার্ধ আর, এ বাই আর বের করতে বলছে, রাইট, এ বাই আর বের করতে বলছে, জি। আচ্ছা, এখন তাহলে আমরা এ বাই আর বের করবো, তাহলে এ বাই আর যদি বের করতে চাই তাহলে এই আর টাই বেশি গুণ আছে এটা নিয়ে যাই, তাহলে এবার থাকলো পাই থাকে গেল আর এই এ স্কোয়ার আর এই আর এই পাশে গুণ আছে এই পাশে যায় নিচে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এবারে দুইটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার সরাই দিয়ে অনুপাত চলে আসলো, তাহলে পাই ইজ ইকুয়াল টু এ বাই আর এর হোল স্কোয়ার, দুইটার উপর স্কোয়ার আছে এই জন্য দুইজনের উপর একবারে পাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই রুটটা এই পাই স্কোয়ারটা এসে রুট করে দেন, তার মানে রুট ওভার পাই ইজ ইকুয়াল টু এ বাই আর, এই যে স্কোয়ারটা এসে রুট হলো এই পাশে, তার মানে এ বাই আর মানে এটাকে নির্ণয় করতে বলছে, এ বাই আর মানে এ ইস টু আর। আচ্ছা, তাহলে এ ইস টু আর কি হলো, এই স্টোয়ার কি হলো, রুট পাই, নিচে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে উত্তর হচ্ছে রুট পাই ইস টু ওয়ান, আশা করি বুঝতে পারছেন, রুট পাই ইস টু ওয়ান, ক্লিয়ার? হ্যাঁ, রুট পাই ইস টু ওয়ান, তাহলে রুট শুধু রুট পাই থাকতে পারে, সমস্যা নেই। আচ্ছা, কত নম্বর চলে গেল আমাদের, 37 নাম্বার কোশ্চেন গেল, এবার কোশ্চেন নাম্বার 33, এবার দেখবেন কোশ্চেন 33, জি, রুট পাই ইস টু ওয়ান, আশা করি বুঝতে পারছেন, বুঝে দিচ্ছি। এবার কোশ্চেন 33 তে বলছে ক খ ও গ এর বেতনের অনুপাত 7:5:3, ক খ এবং গ তিনজন ব্যক্তি যাদের বেতনের অনুপাত হচ্ছে 7:5:3, তার মানে ক এর বেতন ইস টু খ এর বেতন ইস টু গ এর বেতন ইজ ইকুয়াল টু 7:5:3। এবার বলছে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে, মানে এই যে খ, এই খ গয়েছে 222 টাকা বেশি বেতন বেশি পায়, তাহলে ক এর বেতন কত, তাহলে যেহেতু বেতনের অনুপাত দিয়ে আছে আমি ধরলাম প্রথম ক এর বেতন 7x, খ এর বেতন 5x আর গ এর বেতন 6x, x ধরে নিচ্ছি। এবার দেখেন কি বলছে, এই খ এই গয়েছে 222 টাকা বেশি পায়, তার মানে এই খ এর বেতন আর এই গ এর বেতনের বিয়োগ ফল হলো 222, একজন আরেকজন হচ্ছে 222 টাকা বেশি পায়, এটা কিভাবে পাবো, এই দুজনের বেতন বিয়োগ করে পাবো না? আচ্ছা, তার মানে শর্ত মতে এই খ এর বেতন মাইনাস গ এর বেতন এটা ইজ ইকুয়াল টু 222, খ গ এর চেয়ে 222 টাকা বেশি পায়, জি, অনেকে অ্যানসার দিয়ে দিয়েছেন, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে, টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু 222, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 222 কে 2 দিয়ে ভাগ করলে হয় 111, এই 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 111, বোঝা গেছে বিষয়টা। এবার আমাদের অঙ্কে নির্ণয় করতে হচ্ছে ক এর বেতন, ক এর বেতন তো 7x, তাহলে x এর মান বেড়ে গেল, এই x এর মান এখন এখানে বসে দিব, অতএব ক এর বেতন ইজ ইকুয়াল টু 7x,
মানে 7 × 111 7 7 7 উত্তর হচ্ছে 777 টাকা হ্যাঁ অনেকে উত্তর দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা তাহলে কত নাম্বার গেল এটা হচ্ছে 33 না 33 এবার দেখেন সবাই হচ্ছে 32 নাম্বার কোশ্চেন 32 সবাই মনোযোগ দিয়ে নেই 32 নাম্বার থেকে আমি একটা কনসেপ্ট শেখাবো নতুন 32 এবং তার পরবর্তী কোশ্চেন থেকে একটা কনসেপ্ট শেখাবো কোশ্চেন নাম্বার 32 দেখবেন এবার ভাগ করে দেওয়া হলো যেন ক পায় খয়ের অর্ধেক ক পায় খয়ের অর্ধেক খ পায় গয়ের অর্ধেক তাহলে গ কত টাকা পেল এই যে অঙ্কটা আসছে আমরা এই অঙ্ক অনেকেই অন্যভাবে করি কিন্তু আমরা অনুপাতের কনসেপ্ট অ্যাপ্লাই করে এই অঙ্ক সলভ করব দেখেন কত মজা করে করব খুব দ্রুত হয়ে যাবে অঙ্কটা হ্যাঁ তাহলে কি বলছে ক পায় খয়ের অর্ধেক ক পায় খয়ের অর্ধেক মানে ক ইজ ইকুয়াল টু খ বাই 2 মানে ক পায় খয়ের অর্ধেক মানে খ যা পায় তাকে 2 দিয়ে ভাগ করলে কয় টাকা হবে ক পায় খয়ের অর্ধেক মানে ক ইজ ইকুয়াল টু খয়ের অর্ধেক মানে খ বাই 2 ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি এই খ এই পাশে উপরে আছে এই পাশে নিয়ে আসি তাহলে ক আর এই খ এই পাশে চলে আসবে নিচে ইজ ইকুয়াল টু 1/2 এর মানে আমি কি বলতে পারি ক ইজ টু খ ইজ ইকুয়াল টু 1:2 মানে ক এর বেতন ইজ টু খ এর বেতন ইজ ইকুয়াল টু 1:2 আচ্ছা কেয়া কণ্ঠ আপু আপনাকে একটু ক্লিয়ার করি বিষয়টা আপনি হয়তো বা প্রবলেম ফেস করেন কিন্তু আমি একটু বলে দিচ্ছি আচ্ছা অঙ্ক করার পরে আমি আপনাদের কিন্তু এই এই সমস্যা সমাধানের করার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে গ্রুপে সেভ করে রাখছি মানে একই অঙ্ক যখন আমি বারে বারে বোঝাতে যাবো তখন কিন্তু আমার অনেক টাইম লেগে যাবে ঠিক আছে এই জন্যই কিন্তু আমি আমি গ্রুপে ভিডিওগুলো সেভ করে রাখছি কারণ আপনার যদি সমস্যা হয় আপনি যখন বলছেন যে আরেকবার বলেন আমি কিন্তু এই কথাটাই আরেকবার বলবো যা বলছি অঙ্কটাতে ওই কথাটাই আরেকবার বলবো তাতে কিন্তু বিশেষ কোনো লাভ হয় না সময় নষ্ট হবে এই জন্য আমি গ্রুপে যেহেতু ভিডিওটা সেভ রাখছি আপনি যখন রেকর্ডেড ভিডিওটা দেখবেন তখন বারে বারে দরকার 2 মিনিট টেনে টেনে বারে বারে দেখবেন তাহলে তো আপনি ওই কথাটা বারে বারে শুনতে পাবেন মাইন্ড করবেন না প্লিজ আমি কিন্তু এই যাতে টাইমটা নষ্ট না হয় হ্যাঁ কিছু মনে করবেন না আচ্ছা কি বুঝলেন না এখানে এখানে ক পায় খয়ের অর্ধেক মানে আমি ধরছি ক ইজ ইকুয়াল টু খ বাই 2 কেন কারণ আমি বলছি ক পায় খয়ের অর্ধেক মানে খয়া পাবে তাকে 2 দিয়ে ভাগ করলে কয় টাকা হবে সহজ কথা ক পায় খয়ের অর্ধেক মানে ক ইজ ইকুয়াল টু খ বাই 2 ওই তো 2 দিয়ে ভাগ করা মানেই তো অর্ধেক করা জি 2 দিয়ে ভাগ করা মানেই তো অর্ধেক করা রাইট আচ্ছা আচ্ছা এবার দেখেন তাহলে ক পায় খয়ের অর্ধেক মানে ক ইজ ইকুয়াল টু খ বাই 2 আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ তাহলে গেল ক আর খ এর অনুপাত আমরা বের করে ফেললাম এবার হচ্ছে খ পায় গয়ের অর্ধেক মানে খ ইজ ইকুয়াল টু গ বাই 2 এবার গটাকে এখানে নিয়ে আসলে খ বাই গ ইজ ইকুয়াল টু 1/2 মানে খ ইজ টু গ ইজ ইকুয়াল টু 1:2 তাহলে ক ইজ টু খ বের করছি খ ইজ টু গ বের করছি এইবার ক খ গ এর ধারাবাহিক অনুপাত বের করে ফেলবো তাহলে ক খ গ মনে আছে ক ইজ টু খ 1:2 তাহলে 1:2 খ ইজ টু গ 1:2 এই ফাঁকা জায়গায় বসবে এই ফাঁকা জায়গায় বসবে এর পাশে যে আছে 2 এই ফাঁকা জায়গায় বসবে এর পাশে আছে 1 এবার গুণ করেন 1 2 4 তার মানে ক ইজ টু খ ইজ টু গ হচ্ছে 1:2 2:4 ক ইজ টু খ ইজ টু গ ইজ ইকুয়াল টু 1:2 2:4 এবার কার টাকা চাইছে বলেন তো গ কত টাকা পেল বলছে গ কত টাকা পেল একদম সিঙ্গেলের টাকা চাইছে না তাহলে গ এর টাকা মানে 4 অনুপাত তাহলে মনে করে দেখেন যারটা বের করতে হয় সেটা উপরে নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল তাহলে এগুলো সব যোগ করেন 4 2 6 1 7 তাহলে নিচে দিলাম 7 × মোট টাকার পরিমাণ মোট টাকা হচ্ছে 700 টাকা তাহলে এখানে 700 দিয়ে গুণ তাহলে 7 দিয়ে 100 বার যায় উত্তর হচ্ছে 400 টাকা বোঝা গেছে বিষয়টা আচ্ছা আচ্ছা আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে আমরা আসলে এই যে অনুপাত বের করে করলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হচ্ছে আবার অনেকে ধরে যে ক ধরেন এক্সট্রা খ এক্স টাকা পায় ক 2x টাকা পায় বা x/2 পায় এরকম করে না অনুপাতের কনসেপ্ট অ্যাপ্লাই করবেন দেখবেন অঙ্কটা খুব দ্রুত হবে হ্যাঁ আচ্ছা আশা করি বুঝতে পারছেন জি অনেকে বুঝে গেছেন আচ্ছা এবার দেখা হচ্ছে
32 এর পরে এবার দেখবেন হচ্ছে 26 নাম্বার কোশ্চেন, কোশ্চেন 26, কোশ্চেন নাম্বার 26 দেখেন। এই কোশ্চেন 26 দেখার পরে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে, মানে এই যে বিষয়টা বললাম যে এই এত অর্ধেক অর্ধেক এইগুলা যা আসে সেগুলো অনুপাত দিয়ে করা যায়, এই 26 দেখলে আরো ক্লিয়ার হবে। জি আচ্ছা, কোশ্চেন নাম্বার 26 দেখেন, কোশ্চেন 26 এ বলছে বিনয়, বিনয় নামে একজন লোক আছে, বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরের তিন গুণ নম্বর গণিতে পায়। তার মানে ইংরেজিতে প্রাপ্ত নম্বরের তিন গুণ নম্বর গণিতে পায়, তার মানে বেশি পাইছে কিসে? গণিতে পাইছে, কারণ ইংরেজিতে প্রাপ্ত নম্বরের তিন গুণ নম্বর গণিতে পাইছে, মানে ইংলিশে যা পাইছে গণিতে পাইছে তার তিন গুণ। এর মানে ম্যাথমেটিক্স ইজ ইকুয়াল টু থ্রি ইংলিশ, বোঝা গেছে সেটা? মানে ইংরেজিতে যা পাইছে তার তিন গুণ পাইছে ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্স ইংলিশের তিন গুণের সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে ইংলিশটা এখানে নিয়ে আসলে ম্যাথমেটিক্স ডিভাইডেড বাই ইংলিশ ইজ ইকুয়াল টু তিন, তার মানে ম্যাথমেটিক্স ইজ টু ইংলিশ ইজ ইকুয়াল টু থ্রি ইজ টু ওয়ান, নিচে কিছু নাই মানে ওয়ান আছে, তাইলে আমরা ম্যাথমেটিক্স এবং ইংরেজিতে প্রাপ্ত নম্বরের অনুপাত বের করে ফেললাম, রাইট? এবার বলছে গণিত ইতিহাসে নম্বরের অনুপাত 4:3, এখানে আবার অনুপাত সরাসরি দিয়ে আছে, গণিত এবং ইতিহাস, তার মানে ম্যাথমেটিক্স ইজ টু হিস্ট্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 4:3। এবার বলছে যদি গণিত ইংরেজি ও ইতিহাসে মোট 250 নম্বর পায় তবে ইংরেজিতে তার নম্বর কত? তাহলে গণিত ইংরেজি এবং ইতিহাসের মোট নাম্বার কি আছে, তাহলে আমাদেরকেও গণিত ইংরেজি এবং ইতিহাসের ধারাবাহিক অনুপাত বের করতে হবে। এবার মনোযোগ দেন, এখানে কিন্তু কাজ আছে, এই দুইটা জায়গাতে কমন আছে কে? ম্যাথমেটিক্স। আমি বলছিলাম কমনটাকে মাঝখানে রাখতে হয়, তাহলে আমরা লেখার সময় লিখবো ইংলিশ, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, কারণ ম্যাথমেটিক্স যেহেতু দুই জায়গাতে আছে এই জন্য এই ম্যাথমেটিক্সটাকে মাঝখানে রাখতে হবে। তাহলে ইংলিশ হচ্ছে কত? 1, আর ম্যাথমেটিক্স 3, বোঝা গেছে? এবার ম্যাথমেটিক্স হিস্ট্রি, ম্যাথমেটিক্স হচ্ছে 4 আর হিস্ট্রি 3, ওকে? এবার এই ফাঁকা জায়গায় বসলে, এই ফাঁকা জায়গায় পাশে আছে 3 বসলো, এই ফাঁকা জায়গায় বসলে এর পাশে 4 আসে বসলো, 4 আটকে 4, 3 চারে 12, 3 তিনে 9, তার মানে ইংলিশ ইজ টু ম্যাথমেটিক্স ইজ টু হিস্ট্রি ইজ ইকুয়াল টু 4:12:9। এবার কোন সাবজেক্টের নম্বর চাইছে বলেন? মোট নম্বর হচ্ছে 250 হলে ইংরেজিতে নম্বর কত? ইংরেজি কোনটা বলেন তো? এই যে ইংরেজি, প্রথমটা হচ্ছে ইংরেজি, তাহলে যেটা বের করতে পারবে সেটা উপরে নিচে সবগুলোর যোগফল, অনুপাতের যোগফল কত কত? 9 আর 12 কত হয়? 21 আর 4 25 ইন্টু মোট নম্বর, মোট নম্বর কত? 250, এই 25 দিয়ে 250, 25 একটি 25, 0 10 বার যায় 4 10 40, তার মানে সে ইংরেজিতে কত নম্বর পাইছে? 40 নম্বর পাইছে। আশা করি বুঝতে পারছেন ইংরেজিতে কত পাইছে? 40। আবার আপনি এগুলাকে এক্স ধরে যোগ করে ইজ ইকুয়াল টু 250 বসায় এক্স বের করে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, হ্যাঁ, অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। শীটে দেওয়া অঙ্কগুলো কি কোনো পরীক্ষায় আসছে? কেন পরীক্ষা আসবে না? পরীক্ষায় না আসলে তো আমি এখানে এই অঙ্কগুলো মেনশন করিনি, আমি তো আন্দাজে অঙ্ক বানাই দিইনি ভাইয়া। অবশ্যই আসছে, অবশ্যই আসছে। জি, আপনাদের যাদের সন্দেহ হয় তারা বই পড়বেন, আমি এই জন্য বলছি একটা বই পড়বেন যে আপনি এই ক্লাস করার পরে বই সলভ করতে পারছেন কিনা। আপনি যদি বইয়ের সব সলভ করতে পারেন এই ক্লাস করে, তাহলে কি বুঝবেন যে আপনি অঙ্ক শিখতে পারছেন? আপনি তাহলে এই শীট পড়ে তো হবে না, এটা তো আমি অঙ্কের সকল ধরনের অঙ্ক এখানে আমি কভার করার চেষ্টা করছি, কিন্তু তার জন্য তো ভালো করে পারফর্ম করতে হলে তো আপনাকে একটা বই পড়তে হবে, সেজন্য আমি কিন্তু আগেই বলছি একটা বই পড়বেন। অঙ্ক না আসলে আমি কোত্থেকে পাবো বলেন তো? আচ্ছা জি, এবার দেখেন হচ্ছে 26 নাম্বারের পরে এবার 27 নাম্বার, 27, কোশ্চেন নাম্বার 27 বলছে 8400 টাকা এ বি সি ও ডি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ ও বি, বি ও সি, সি ও ডি এর ভাগের অনুপাত যথাক্রমে 2:3, 4:5 এবং 6:6:2।
6 is to 7 হয় এ কত টাকা পেল এ কত টাকা পেল মনোযোগ দিবেন আচ্ছা 8400 টাকা এ বি সি ডি চার জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এ ও বি এর অনুপাত 2:3 বি ও সি এর অনুপাত 4:5 সি ও ডি এর অনুপাত 6:7 এ কত টাকা পেল এই যে তিনটা অনুপাত দেওয়া আছে আগে এদের ধারাবাহিক অনুপাত বের করতে হবে তাহলে আমরা বের করতে পারবো এ কত টাকা পেল তাহলে এখানে চারটা এ বি সি ডি এবার অনুপাত আকারে বসাই দেই এ ইস টু বি হচ্ছে 2:3 বি ইস টু সি হচ্ছে 4:5 এটা বলবো না হ্যাঁ সি ইস টু বি হচ্ছে 6:7 এইবার এই ফাঁকা জায়গায় বলবে 5 ইজ এই ফাঁকা জায়গায় বলবে 3 এই ফাঁকা জায়গায় বলবে 3 এই এই ফাঁকা জায়গায় বলবে 6 এই ফাঁকা জায়গায় 6 এই ফাঁকা জায়গায় বলবে 4 এবার গুণ করেন 4 6 24 24 গুণে 48 4 6 24 3 24 72 5 6 30 3 30 90 আর সাথে 35 3 35 কত হয় 105 এখন কাটাকাটি করা যায় দেখেন তো কাটাকাটি করা যায় মনে হয় কত দিয়ে কাটা যায় 3 দিয়ে যায় 3 দিয়ে যায় 3 দিয়ে হ্যাঁ 3 দিয়ে কাটা যায় 3 16 48 আর 3 24 72 3 30 90 3 35 105 আর কাটা যায় না তার মানে a is to b is to c is to d হচ্ছে 16 is to 24 is to 30 is to 35 তাহলে এখন কার টাকা চাইছে বলেন এবার টাকা নির্ণয় করতে হচ্ছে a কত টাকা পেল তার মানে a এর টাকা মানে এই অনুপাত তাহলে এটা যাবে উপরে নিচে অনুপাতের যোগফল সব যোগ করলে কত হচ্ছে 16 আর 24 কত হয় 16 আর 24 হচ্ছে 40 40 আর 30 70 70 আর হচ্ছে 35 105 তাহলে অনুপাতের যোগফল 105 কিন্তু মোট টাকা দেওয়া আছে 8400 টাকা এবার দেখেন 105 দিয়ে এটাকে কাটা যায় কিনা 105 দিয়ে কাটার দরকার নাই 5 দিয়ে তো কাটা যায় এখানে লাস্টে 0 আছে এখানে 5 আছে এর মানে 5 দিয়ে যাবে তাহলে 5 21 105 আর 5 দিয়ে কাটলে 5 অঙ্কে 5 থাকলো হচ্ছে 3 34 5 6 30 30 থাকলো হচ্ছে 4 5 তার মানে হচ্ছে 40 40 5 হচ্ছে 40 এটা ঠিক আছে এবার 21 দিয়ে কাটা যায় দেখেন 21 দিয়ে কতবার যায় আবার अप्लाई করেন এখানে আছে 8 তাহলে এই 1 এর সাথে 8 গুণ করলে হয় 8 তার মানে বুঝে গেছে এখানে 8 8 বসবে 8 কারণ 8 অঙ্কে 8 হয় এখানে 8 আছে মিলান হ্যাঁ আচ্ছা তার মানে 8 দিয়ে গুণ করে দেখেন আসলে ওটা হবে তাহলে 8 গুণ 21 আচ্ছা আচ্ছা আমি দেখছি কত নম্বর সাবাস 2:3 4:5 আচ্ছা ওখানে একটা অনুপাত 4:4 হয়ে গেছে ওটা 4:5 হবে 4:4 তো অনুপাত না আমার লিখতে মিস্টেক হয়ে গেছে প্লিজ সরি এখানে যা লিখছি এটাই 4:5 হবে জি 4:5 4:4 দেওয়া আছে এটা 4:5 হবে জি জি 4:4 তো হয় না এটা 4:5 হবে জি ওটা 4:5 হবে দেখেন একটু দেখে নেন প্লিজ 4:5 আছে ওটা হবে 4:5 জি জি হ্যাঁ 4:5 এবার চলে আসবে সমস্যা নাই আচ্ছা আপনারা এইটাই যে বুঝতে পারছেন বিষয়টা যে 4:5 ধরে এটা আসছে তাহলে এখন আমি এখানে 8 দিয়ে কেন গুণ করছি এইখানে 8 দেখছি এই জন্য 8 দিয়ে বুঝতে পারছি যে 8 দিয়ে হওয়ার সম্ভাবনা আছে 8 দিয়ে গুণ করে দেখেন 8 কে 8 8 দিয়ে গুণ 16 168 হয় তার মানে আসলে 21 দিয়ে এটা 8 বার যাবে 168 যাবে 8 বার আর এই শূন্য 80 বার যাচ্ছে ক্লিয়ার হচ্ছে বিষয়টা এইবার গুণ করেন এটা দিয়ে তাহলে এই শূন্য বসে গেল আর এই 8 ছয়টা 48 এর 8 হাতে 4 আর কাটা 4 12 মানে 1280 টাকা তাহলে এ পাবে হচ্ছে 1280 টাকা না এবার বুঝতে পারছেন 4:5 জি থ্যাংক ইউ আচ্ছা 4:4 এটা 4:4 হবে না আমি যেভাবে দিছি ওখানে একটু মিস্টেক হতে পারে দুই একটা টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে হ্যাঁ 4:5 এবার বুঝতে পারছেন সবাই একটু জানেন তো অঙ্কটাতে কোনো সমস্যা হলো কিনা অঙ্কটাতে কোনো সমস্যা হলো কিনা জানেন প্লিজ জি সবাই বুঝতে পারছেন অঙ্কটা একটু কমেন্টে জানাবেন প্লিজ আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে 27 এর পরে আমরা যাব হচ্ছে 29 নাম্বার কোশ্চেন কোশ্চেন নাম্বার 29 কোশ্চেন 29 জি থ্যাংক ইউ কোশ্চেন হচ্ছে 29 জি ক্লিয়ার হ্যাঁ থ্যাংক ইউ 29 নাম্বার কোশ্চেন দেখবেন এবার আচ্ছা কোশ্চেন 29 এ বলছে একটি পরীক্ষায় 132 জন শিক্ষার্থীর মধ্যে
আচ্ছা এখানে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 100। আচ্ছা আপনারা যারা বলছেন রিটেনে এভাবে করলে হবে, মানে অনুপাত যেটা বের করবো সেই অনুপাত নিচে অনুপাতের যোগফল ইনটু মোট পরিমাণ হবে, এটা রিটেনেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই, প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই অ্যাপ্লিকেবল, কোনো প্রবলেম নাই। জি আচ্ছা 9 নাম্বার আমি দেখছি, হ্যাঁ দেখে আমি বলছি, যারা অনেকে দু একজন বলছেন 9 নাম্বার সমস্যা বলছি। আচ্ছা 29 নাম্বার বলছে একটি পরীক্ষায় 132 জন শিক্ষার্থীর মধ্যে পাস ও ফেল করা শিক্ষার্থীর অনুপাত 9:2, তার মানে মোট শিক্ষার্থী 132, তার ভিতর পাস এবং ফেলের অনুপাত, পাস কে পি দ্বারা প্রকাশ করলাম, ফেল কে এফ দ্বারা প্রকাশ করলাম, পাস ইস টু ফেল ইজ ইকুয়াল টু 9:2, তার মানে এই মোট কত 11 11, না মানে 11 জন পরীক্ষার্থীর মধ্যে 9 জন পাস করছে, 2 জন ফেল করছে, তাহলে 132 জনের মধ্যে কতজন পাস করছে কতজন ফেল করছে, কনসেপ্টটা হচ্ছে তাই। আচ্ছা এবার দেখেন তাহলে কি বলছে, যদি আরো 4 জন পাস করে, বলছে এই যে পাস আর ফেলের অনুপাত 132 জনের মধ্যে 9:2, বলছে যদি আরো 4 জন পাস করতো, বেশি পাস করতো, তাহলে তাদের অনুপাত কত হতো, মানে পাস ফেলের অনুপাতটা কত হতো। আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি পাস হলো 9x আর ফেল হলো 2x, তাহলে এই পাস আর ফেল এই দুটা মিলেই তো মোট ছাত্রছাত্রী 132, তার মানে শর্ত হলো কি, শর্ত মতে 9x প্লাস 2x ইজ ইকুয়াল টু 132, রাইট। এবার এই দুটা যোগ করে 11x ইজ ইকুয়াল টু 132, তাহলে x ইজ ইকুয়াল টু 132 ডিভাইডেড বাই 11, 11 এ এখানে একবার যায় থাকলো 1, না 2 থাকলো, 2 2 মানে 22, 11 2 22, তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো 2, এই x এর মান 2, এখন এই 9x এ বসান 12 12, সরি x ইজ ইকুয়াল টু 12 12 হলো, সরি হ্যাঁ এই x এর মান 12 এখন এখানে বসান, তাহলে 9 গুণ 12 ইজ ইকুয়াল টু 9 বলতে 108, এটা কারা, এটা হলো 5 5 108, আর এই ফেল কতজন 2x, তাহলে এখানে বসান, তাহলে ফেল ইজ ইকুয়াল টু FAIL, ফেল ইজ ইকুয়াল টু 2x, মানে হচ্ছে 2 ইনটু এই যে 2x, আর x এর মান 12 বসান, 12 ইজ ইকুয়াল টু কতজন, 24 জন, তাহলে পাস 108 জন, ফেল হচ্ছে 24 জন এই 132 জনের মধ্যে। এবার বলছে যদি যদি আরো 4 জন বেশি পাস করতো, আচ্ছা যদি আর 4 জন বেশি পাস করতো, তাহলে পাশের সংখ্যা হতো 108 + 4 112, তার মানে নতুন পাস হতো, নতুন পাস ইজ ইকুয়াল টু 108 + 4 ইজ ইকুয়াল টু 112, নতুন পাস, ঠিক আছে। তাহলে পাস যদি আর 4 জন বেশি করে, ওই পাস ওই 4 জন কোত্থেকে আসতো, ওই 4 জন কিন্তু ফেল থেকে আসতো, কারণ পাস আর 4 জন বেশি করা মানে এই 24 জনের ভেতর থেকে আরো 4 জন পাস করা, তার মানে এই নতুন যে নতুন ফেল না মানে এখন ফেলের পরিমাণ, তাহলে ফেল কতজন হতো, ফেল ইজ ইকুয়াল টু 24 - 4 ইজ ইকুয়াল টু 20 জন, অনেকে এই 24 জন থেকে 4 জন বিয়োগ করবে না, ভুলে যাবে কিন্তু, কারণ আরো 4 জন বেশি পাস করতো, তারা কারা, এই 24 জনের ভেতর থেকে আরো 4 জন বেশি পাস করতো, তাহলে এখানে 4 যোগ করছেন, সেই 4 জন তো এখান থেকে চলে আসছে, তাই এখান থেকে কি বিয়োগ করতে হবে, না বিয়োগ করতে হবে। এবার বলছে নতুন পাস, তাহলে এটা নতুন পাস আর এই হচ্ছে ফেল, এবার এদের অনুপাত চাইছে, তাহলে পাস ইজ টু ফেল ইজ ইকুয়াল টু 112 / 20, কাটাকাটি করা যায়, 4 দিয়ে কাটা যায়, কিভাবে 20 4 দিয়ে যায়, 112 লাস্টের 2 ডিজিট 4 দিয়ে যায়, মানে 4 দিয়ে যায় দুশো, ঠিক আছে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 2 8, 4 2 8 থাকলো 3, মানে 32 32, না তাহলে 32 মানে 4 8 32, 4 5 20, তাহলে কত হচ্ছে 28/5, মানে 28:5, তাহলে মানে পাস ইস টু ফেল হচ্ছে 28:5, বুঝতে পারছেন সবাই, জি আশা করি বুঝতে পারছেন সবাই, হ্যাঁ থ্যাংক ইউ। এবার দেখেন হচ্ছে 27 নাম্বার, 29 গেল, 29 এর পরে দেখবেন হচ্ছে 28 নাম্বার কোশ্চেন দেখবেন, এবার 28, এবার দেখবেন 28, সরি এবার 28, জি 28:5, ওকে থ্যাংক ইউ সবাই উত্তর দিয়ে দিয়েছেন। এবার হচ্ছে 28 দেখবেন, আচ্ছা 14:5 আর কিভাবে আসলো একটু চেক করেন প্লিজ, যাতে 14:4 আসছে। আচ্ছা এবার 28 নাম্বার, পি কিউ এবং আর, পি কিউ এবং আর এর মধ্যে 117 টাকা 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুল করে 2:3:4 অনুপাতে ভাগ করা হলো, এই ভুলে কার কার লাভ হলো, আচ্ছা ভুল করে কার কার লাভ হয়েছে, আচ্ছা তাহলে পি কিউ আর এই তিনজনের মধ্যে কত কত অনুপাতে ভাগ করার কথা ছিল, ভাগ করার কথা ছিল হচ্ছে 1/2:1/3:1/4 এই অনুপাতে ভাগ করার কথা ছিল,
কিন্তু ভুল করে অনুপাত হয়ে গেছে হচ্ছে 2:3:4, এটা হলো ভুল করা অনুপাত হয়ে গেছে, ভুল করে মানে ইচ্ছা করে ভুল করেনি, ভুল করে হয়ে গেছে। হ্যাঁ, আর ভাগ করার কথা ছিল হচ্ছে এই অনুপাতে কত টাকা, 117 টাকা। বলছে এই যে ভুল হয়ে গেল, এই ভুলে কার কার লাভ, তার মানে কার কত পাওয়ার কথা ছিল আর কে কত পাই গেছে এটা দেখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই লোকটা এত পাওয়ার কথা ছিল এত পাই গেছে, যে বেশি পেয়ে যাবে তার লাভ হয়েছে, আর যার পাওয়ার কথা ছিল বেশি কম পেয়ে যাবে তার কি হয়েছে, লস হয়েছে, তাই কি না? আচ্ছা এবার দেখেন, তাহলে এই ভগ্নাংশ, তার মানে এটা হলো অরিজিনালি পাওয়ার কথা ছিল, এত মানে এত অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুল করে এত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে অরিজিনালি পাওয়ার কথা ছিল আর এইভাবে পাইছে। এবার দেখেন তাহলে এই ভগ্নাংশ অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করি, 3 4 2 এর লসাগু হচ্ছে 12, তাহলে উপরে গুণ করেন 12 দিয়ে, তাহলে 12/2:2, 12/3:2, 12/4, তাহলে 6:3:2, সরি 6:4:3, তার মানে P:Q:R = 6:4:3, এই অনুপাত হওয়ার কথা ছিল। তার মানে P পেতো 6x টাকা, Q পেতো 4x টাকা, আর R পেতো 3x টাকা, এই সবগুলা যোগ করলে হতো 117 টাকা, কারণ মোট টাকা 117। তাহলে 4 6 10 8 3 13, তার মানে 13x = 117, তাহলে x = 117, তাহলে x = 117/13। তাহলে দেখেন তো যায় কিনা, 117 13 দিয়ে 117 যায় কিনা, যায়। কি করে বুঝলাম, এই লাস্টে 9 দিয়ে গুণ করলে 3 9 27 7 হয়, বুঝে গেছি 9 বার গেলে যাবে না হলে যাবে না, আর যেহেতু টাকা পয়সার ব্যাপার ভাই তাহলে যাবে, টাকা পয়সার ব্যাপারে ভগ্নাংশ আসবে না, টাকা পয়সার ব্যাপার ভগ্নাংশ আসবে না, 18 না আসবে না ভাই, পূর্ণ সংখ্যায় আসবে, বুঝতে পারছেন? এই জন্য এখানে 7 দেখে বুঝছি যে কত দিলে 7 হয়, 9, কারণ 3 9 27 7 হয়। দেখেন তো 9 দিয়ে আসলে হয় কিনা, 3 9 27 7 হাতে 2, 9 কে 9 দিয়ে 11, এই যে মিলে গেছে, তাহলে কয়বার যায়, 9 বার যায়, এবার কেটে দিলাম 9 বার, তাহলে x = কত, 9, x এর মান 9 পাইছি, এই 9 এখন এখানে বসান, তাহলে p পাবে হচ্ছে 6 × 9 = 54 টাকা, q পাবে হচ্ছে 4x মানে 4 9 = 36 টাকা, আর পাওয়ার কথা ছিল 3x মানে 3 9 = 27 টাকা। এই হলো পাওয়ার কথা ছিল, এইভাবে অনুপাতে ভাগ হওয়ার কথা ছিল, মানে এই টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ হয়েছে কোন অনুপাতে, ভাগ হয়েছে হচ্ছে এই অনুপাতে, তার মানে ভুল ভাগ হয়ে p পাইছে 2x, q পাইছে 3x, 4 পাইছে q, r পাইছে 4x, এবার এইগুলা যোগ করলেও হবে 117 টাকা, কারণ টাকা তো 117, ভুল করেও ভাগ করছে 117 টাকা, আবার ভাগ করার কথাও ছিল 117 টাকা, মানে সবগুলা যোগ করলে হবে 117, অর্থাৎ 2x + 3x + 4x = 117, তাহলে 4 3 7 9, 9x = 117, তাহলে x = 117/9 হবে 13, কেন 13, এখানে 13 দিয়ে ভাগ করছি 9 হয়েছে, এবার এখানে 9 দিয়ে ভাগ করছি তাহলে 13 হবে, বোঝাই গেছে ওখান থেকে, বুঝে গেছি। এবার x এর মান 13 এখানে বসান, তাহলে এখানে বসালে হচ্ছে p পাচ্ছে 13 × 26 টাকা, q পাচ্ছে 3 13 তে 39 টাকা, আর পাচ্ছে 4 13 তে 52 টাকা। উপরে দেখা যাবে ব্লাঙ্ক থেকে কল্পনা হয়েছে, আচ্ছা তাহলে দেখেন পি পাচ্ছে 26 টাকা, কিউ 39 টাকা, আর 52 টাকা, এটা হলো পে পাইছে, আর পাওয়ার কথা ছিল পি এর 54, কিউ এর 36, আর এর 27, তাহলে পি এর পাওয়ার কথা ছিল 54, পাইছে 26, মানে পি ক্ষতিগ্রস্ত হয়েছে, অঙ্কে যাচ্ছে কে কে লাভবান হয়েছে, তাহলে কিউ পাইছে পাওয়ার কথা ছিল 36, পাইছে 39, পাওয়ার কথা ছিল 36, পাইছে 39, কিউ লাভবান হয়েছে, একজনকে পাইছি লাভবান হয়েছে। হ্যাঁ, আর আর এর পাওয়ার কথা ছিল 27 টাকা, আর পাইছে 52 টাকা, মানে আরো লাভবান হয়েছে, মানে কিউ এবং আর দুইজনই লাভবান হয়েছে, আর পি ক্ষতিগ্রস্ত হয়েছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা জি বুঝতে পারছেন সবাই, ওকে, কিউ এবং আর দুইজনই ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা এবার দেখা হচ্ছে 28 নম্বর করা হলো, 28 30 নম্বর, এবার দেখবেন 30 নম্বর কোশ্চেন, জি এবার হচ্ছে 30 কোশ্চেন নাম্বার 30, জি কোশ্চেন নাম্বার 30, 30 নম্বর কোশ্চেন, আচ্ছা এই 28 নম্বর ওখানে লেখার দরকার নেই, আমি দেখা দিচ্ছি যে এখান থেকে আপনি
অনুপাত ধরেও কিন্তু ই করতে পারবেন, মানে যে অনুপাতটা আসলো সেই অনুপাতের সাথে পরের দেওয়া অনুপাতটা কম্পেয়ার করে কিন্তু আপনি টোটাল টাকা বের না করেও করতে পারেন, চেষ্টা করে দেখেন একটু। হ্যাঁ ওটাও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা লেখা দেখা যায় না কেন? দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। আপনার সমস্যা ওখানে, আপনার ওখানে নিজের সমস্যা হতে পারে। আচ্ছা এবার দেখেন হচ্ছে তিরিশ নাম্বার, তিরিশ কোশ্চেন নাম্বার থার্টি, তিরিশ নাম্বার কোশ্চেনে বলছে পাঁচটি আম ও চারটি কমলা কিনতে যে টাকা খরচ হয়, যে খরচ হয় মানে হচ্ছে যা খরচ হয়। হ্যাঁ আচ্ছা উপরে লিখবো না, সমস্যা নেই, ঠিক আছে উপরে লিখবো না, উপরে লিখছি সমস্যা নেই, উপরে লিখছি না। পাঁচটি আম ও চারটি কমলা কিনতে যে খরচ হয় মানে যা খরচ হয়, তিনটি আম ও সাতটি কমলা কিনতে একই খরচ হয়, মানে ঘটনা হলো পাঁচটা আম আর চারটা কমলা কিনতে যে টাকা ব্যয় হচ্ছে, তিনটি আম আর সাতটা কমলা কিনতে ওই একই টাকা ব্যয় হচ্ছে। বলছে একটি আম ও একটি কলার দামের অনুপাত কত, একটা আম আর একটা কমলার দামের অনুপাত কত। তাহলে আমরা ধরে নিব, আমরা ধরে নিব যে একটি আমের দাম, একটি আমের দাম ইজ ইকুয়াল টু এম, মানে আম ম্যাঙ্গো, এই জন্য একটা আমের দাম এম দ্বারা প্রকাশ করলাম। আর একটি কমলার দাম ইজ ইকুয়াল টু ও, মানে অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জের ও, একটা কমলার দাম। কেন একটার তো একটার দাম ধরে নিলাম, কারণ যেহেতু একটার দাম বের করতে বলছে এখানে একটার দাম ধরে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা এবার দেখেন, এবার বলছে যে পাঁচটি আম, পাঁচটি আম ও চারটি কমলা কিনতে যা খরচ হয়, তা একটা আমের দাম যদি এম টাকা হয় তাহলে পাঁচটা আমের দাম নিশ্চয়ই ফাইভ ইন্টু এম, একটার দাম এম টাকা তাহলে পাঁচটার দাম ফাইভ ইন্টু এম, এবং চারটি কমলা একটা কমলার দাম ও টাকা তাহলে চারটি কমলার দাম হচ্ছে ফোর ইন্টু ও, এটা প্লাস। তাহলে এখানে কি হলো, পাঁচটি আমের দাম আর চারটি কমলার দাম, এটাকে জিরো মনে করেন না, আবার এটা কিন্তু অরেঞ্জ, হ্যাঁ অনেকে জিরো মনে করে দিবে না, ছিল না। তাহলে পাঁচটা আমের দাম এবং চারটা কমলার দাম এটা কার সমান, এটা কিন্তু যা খরচ হয়, বলছে তিনটি আম ও সাতটি কমলা কিন্তু একই খরচ হয়। এবার তিনটি আমের দাম মানে থ্রি ইন্টু এম প্লাস সাতটি কমলা মানে সেভেন ইন্টু অরেঞ্জ, এই দুটা সমান, এটা বুঝছেন কিনা সেটা বলে, ঠিক আছে। কেন সমান, কারণ অঙ্কে বলে দিছে পাঁচটা আম ও চারটা কমলা কিনতে যা টাকা খরচ হয়, তিনটি আম ও সাতটা কমলা কিনতে সেই একই টাকা খরচ হয়, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু এটা, খরচটা সমান। এবার বলছে একটা আম একটা কমলার অনুপাত, দামের অনুপাত, একটা আমের দাম হচ্ছে এম, একটা কমলা হচ্ছে ও, তাহলে তাদের অনুপাত মানে এম ইস টু ও, এটা বের করতে হবে। তাহলে এটা তো ফাইভ এম, এই ফাইভ দেখেন এটা ফাইভ এম না, ফাইভ এম এটা কত, থ্রি এম, এই থ্রি এম এই পাশে নিয়ে আসি, তাহলে ফাইভ এম মাইনাস থ্রি এম, আর এই ফোর ও এই পাশে নিয়ে যাই, তাহলে সেভেন ও মাইনাস ফোর ও, এখানে বড় করে ও দিছি কারণ অনেকে আবার মনে করবে যেটা মানে সত্তর, এজন্য বড় করে ও দিছি, হ্যাঁ অরেঞ্জ এটা, ওকে। আচ্ছা তাহলে এখানে থাকলে কত, টু এম ইজ ইকুয়াল টু সেভেন ও থেকে ফোর ও চলে গেলে থ্রি ও। আচ্ছা তাহলে আমার কাছে অরেঞ্জের আম এবং অরেঞ্জের অনুপাত, তাহলে অরেঞ্জটা এই পাশে নিয়ে আসেন, তাহলে টু এম ডিভাইডেড বাই ও, এই পাশে গুণ ছিল এই পাশে চলে আসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু এই পাশে থাকলো তিন, এবার এই দুই ওই পাশে নিয়ে যান, এই পাশে গুণ আছে দুই, ওই পাশে যে ভাগ হবে, তার মানে এম ডিভাইডেড বাই ও ইজ ইকুয়াল টু থ্রি বাই টু, তার মানে ম্যাঙ্গো ইস টু অরেঞ্জ ইজ ইকুয়াল টু থ্রি ইস টু টু, বুঝতে পারছেন, তার মানে একটা আম ও একটা কমলার দাম হচ্ছে তিন ইস টু দুই অনুপাত, বোঝা গেছে বিষয়টা, থ্রি ইস টু টু, আশা করি বুঝতে পারছেন, ওকে। আচ্ছা অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখবেন হচ্ছে এটা গেল তো তিরিশ নাম্বার, এবার দেখবেন হচ্ছে একত্রিশ নাম্বার, কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান, এবার দেখবেন হচ্ছে কোশ্চেন থার্টি ওয়ান, আশা করি বুঝতে পারছেন, কোশ্চেন থার্টি ওয়ান মনোযোগ দিয়েন সবাই। কোশ্চেন থার্টি ওয়ান বলছে একটি স্কুলে, একটি স্কুলে মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যার ষোলো পার্সেন্ট বেশি হলে, মোট বালিকার সংখ্যার ষোলো পার্সেন্ট বেশি হলে ওই স্কুলে বালক ও বালিকার সংখ্যার অনুপাত কত, বালক ও বালিকার সংখ্যার অনুপাত, এবং বলছে একটা স্কুলে বালকের সংখ্যা মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যা ষোলো পার্সেন্ট বেশি, এর মানে কি জানেন, বালক হবে ততগুলা, মানে বালিকা যতগুলো হবে ততগুলো তো বালক আছে, আরো বালিকা গুলার ষোলো পার্সেন্ট বালক বেশি আছে, তাহলে বালক আর বালিকার অনুপাত চাইছে, তাহলে বালককে আমরা বি দ্বারা প্রকাশ করবো, মানে বয়
আর বালিকার বেলাকে জিদার প্রকাশ মানে গাল। অঙ্কে বলছে একটা স্কুলের বাহকের সংখ্যা মানে এই বয়ের সংখ্যা, বয়ের সংখ্যা কার সমান? এই গাল মানে বালিকাগুলো তো আছেই সাথে এই গালের 16% বেশি। দেখেন বোঝেন কিনা, বালকের সংখ্যা বালিকার সংখ্যার চেয়ে 16% বেশি, মানে যতগুলা গাল ততগুলা বালক তো আছেই, আরো গালের 16% বেশি আছে। এর মানে কি? গাল যতগুলো আছে সেইগুলা আবার এই গালের 16% এইগুলো যোগ করলে মোট বালকের সংখ্যা সমান হবে। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ওকে, মানে বালকের সংখ্যা বালিকার সংখ্যা 16% বেশি, মানে বালিকা যতগুলো সেগুলো তো আছেই, ততগুলো বালক তো আছেই, আরো এইটা 16% বেশি আছে, এই জন্য এই বালিকার সংখ্যার সাথে তার 16% যোগ করলে মোট বালকের সংখ্যা হবে। এবার বলছে বালক আর বালিকার অনুপাত মানে বি বাই জি ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা করে ফেলি, বি ইজ ইকুয়াল টু জি প্লাস জি, এর মানে গুণ, আর 16% পার্সেন্ট ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ, পার্সেন্ট ভেঙে দেওয়ার জন্য কত দিয়ে ভাগ? 100 দিয়ে ভাগ। এবার 4 দিয়ে কাটা যায়, 4 4 16, 4 25 100। এবার দেখেন তাহলে b is equal to g plus এইটা দিয়ে গুণ করেন 4g divided by 25, এবার এর পাশে লসাগু করেন 25 লসাগু, তাহলে এখানে 25g plus 4g, তাহলে এখানে কত হচ্ছে b is equal to, হ্যাঁ তাহলে 29g divided by 25, তাহলে আমার এই g টা এর পাশে গুণ আছে, এটা এর পাশে ভাগ করে নিয়ে আসি, তাহলে b আর g এর পাশে আছে, b by g is equal to 29/25, তাহলে বালক ইস টু গার্ল মানে বয় ইস টু গার্ল ইজ ইকুয়াল টু 29:25, এটা উত্তর, উত্তর হচ্ছে 29:25। জি আশা করি বুঝতে পারছেন সবাই, 29:25 ক্লিয়ার? হ্যাঁ অনেক উত্তর দিবেন, ধন্যবাদ। জি 29:25, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এটা গেল হচ্ছে 31 নাম্বার কোশ্চেন গেল, এবার আমরা দেখব 40 কোশ্চেন নাম্বার 40 40, হ্যাঁ কোশ্চেন 40। জি কোশ্চেন 40, পিতা পুত্রের অঙ্ক চলে আসছে এখন। হ্যাঁ পিতা পুত্রের অঙ্ক মনোযোগ দিয়ে বুঝবেন, এই পিতা পুত্রের অঙ্ক কিন্তু অনেকে যারা এখানে আমাকে বারবার বলেন যে প্রিলির মানে প্রাইমারির জন্য এটা কতটুকু হেল্পফুল হবে, প্রাইমারির জন্য আমি আগেই বলছি প্রাইমারির সব টপিক কভার করার চেষ্টা করবো আমরা এখানে এই বিসিএস এর কোর্সের মাধ্যমে, কারণ এটা অল গভর্নমেন্ট জব নাম দেওয়া হয়েছে, তো সমস্যা নেই। এবং এই যে পিতা পুত্রের অঙ্ক এখানে এগুলা কিন্তু প্রাইমারি পরীক্ষাতে বয়সের অঙ্ক থেকে পরীক্ষার প্রশ্ন আসে, বিসিএস এও আসে, খুব গুরুত্বপূর্ণ, আমরা বুঝে করবো, তারপরে কিভাবে তাড়াতাড়ি করা যায় বা শর্টকাটে করা যায় সেটাও দেখবো, কোনো সমস্যা নেই। জি আচ্ছা এবার দেখেন কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন 40, আচ্ছা কোশ্চেন 40 বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2, তাহলে এই যে 63 বছর, এই 63 বছর হচ্ছে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি মানে বয়সের যোগফল, আর তাদের বয়সের অনুপাত 7:2, মানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত, পিতা থেকে পুত্রের অঙ্কে পিতা থেকে পুত্রের বয়স বেশি হয়ে যায়, কে ভাই ইফতেখার রাহাত, আচ্ছা ভাই পিতার বয়স হচ্ছে পুত্রের বয়স কখন বেশি হয় বলেন? পিতার বয়স হচ্ছে পুত্রের বয়স তখনই বেশি হবে যখন অঙ্ক ভুল হবে, অঙ্ক ভুল না হলে তো পিতার বয়স হচ্ছে পুত্রের বয়স বেশি হওয়ার কোনো পসিবিলিটি নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্ক করে দেখি যে আসলে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়স বেশি হয় কিনা, অঙ্ক ভুল হলে হতেই পারে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়স বেশি, হ্যাঁ কোনো সমস্যা নাই। আচ্ছা এবার দেখেন পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর, তার মানে 63 বছর হচ্ছে পিতার বয়স এবং পুত্রের বয়সের যোগফল। জি বলছে তাদের এবং তাদের বয়সের অনুপাত 7:2, তার মানে 7:2 হচ্ছে বয়সের অনুপাত, মানে ফাদার ইস টু সান, পিতা ইস টু পুত্র ইজ ইকুয়াল টু 7:2। ঠিক আছে এখানে কিন্তু অঙ্কে বলা নাই যে পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2, কিন্তু আমরা বুঝে নিছি যেহেতু পিতা বড় হয় এই জন্য এইটা পিতা, এই 7 হলো পিতা আর এই 2 হচ্ছে পুত্র। আচ্ছা ঠিক আছে ওকে, এবার দেখেন বলছে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত হবে, সরি 9 বছর পূর্বে, হ্যাঁ 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত হবে মনোযোগ দিয়ে, আচ্ছা 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত হবে এইটা যদি জানতে চান তাহলে তো আপনাকে জানতে হবে তাদের বর্তমান বয়স কত,
যখনই বর্তমান বয়স পেয়ে যাবেন, তাহলে 9 বছর পূর্বে যাওয়া মানে কি? তাদের বর্তমান বয়স থেকে 9 বছর বিয়োগ করে দেওয়া। এই জন্য 9 বছর পূর্বে যেতে হলে আগে বর্তমান বয়স জানতে হবে। এই জন্য আমরা প্রথমে বর্তমান বয়স বের করবো। তাহলে যেহেতু ফাদার ইস টু সান 7:2 দিয়ে আছে, তাহলে ফাদার 7x আর পুত্র কত? 2x। এই বয়সের সমষ্টি দিয়ে আছে 63 বছর। তার মানে এই দুইটা যোগ করলে, তার মানে শর্তমতে 7x প্লাস 2x ইজ ইকুয়াল টু 63 বছর। তার মানে 9x ইজ ইকুয়াল টু 63, তাহলে x ইজ ইকুয়াল টু 9 দিয়ে কাটলে 7, তার মানে x ইকুয়াল টু কত? 7। এবার এই x এর মানে এখানে বসান, তাহলে 7x, তার মানে ফাদার হচ্ছে 7x, তাহলে ফাদার ইজ ইকুয়াল টু 7 ইনটু x এর মান 7, কত বছর? 49 বছর। আচ্ছা, এবং সান মানে পুত্র, পুত্র হচ্ছে 2x, তার মানে 2 ইনটু x এর মান 7, তার মানে 7 × 14 বছর। এটা হলো বর্তমান বয়স। কেন এটা বর্তমান বয়স? কারণ এই অনুপাতটা ছিল বর্তমান অনুপাত, আর এই সমষ্টিটা ছিল বর্তমান সমষ্টি। এই জন্য এইগুলা থেকে যা বেরোবে সেটা হলো বর্তমান বয়স বেরোবে। কিন্তু অঙ্কে নির্ণয় করতে বলছে 9 বছর পূর্বে তাদের অনুপাত, তাহলে আমরা এখন 9 বছর পূর্বে চলে যাবো। তাহলে 9 বছর পূর্বে, 9 বছর পূর্বে, এটা এটা ফাদার, ফাদার তো বর্তমান 49, তাহলে 9 বছর পূর্বে ফাদার হচ্ছে 49 - 9, 40 বছর ছিল, 40 বছর ছিল। আর 9 বছর পূর্বে সান ইজ ইকুয়াল টু, সান তো বর্তমান হচ্ছে 14, তাহলে 14 থেকে 9 বাদ দেন, তাহলে কত ছিল? 5 বছর, 5 ইয়ার্স। তাহলে এবার বলছে 9 বছর পূর্বে তাদের অনুপাত, তার মানে এবার আমরা বের করবো ফাদার ইস টু সান। তাহলে ফাদার ইস টু সান ইজ ইকুয়াল টু 40 / কত? 5, মানে কত? 8। তার মানে ফাদার ইস টু সান ইজ ইকুয়াল টু 8:1। আশা করি বুঝতে পারছেন পিতা এবং পুত্রের বয়স অনুপাত। হ্যাঁ, 8:1। জি, আচ্ছা, বোঝা গেছে সবাই? ক্লিয়ার হয়েছে তো? সহজ অঙ্ক, এটা সহজ। এরপরে আমরা আস্তে আস্তে একটু ডেভেলপ টাইপের, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক যাবো। আশা করি বুঝতে পারছেন এটা সহজ অঙ্ক। এবার দেখেন হচ্ছে গেল হচ্ছে এটা 40 নাম্বার কোশ্চেন গেল। এবার 41, এবার দেখুন 41 কোশ্চেন নাম্বার 41, 40:5 অনেকে দিয়েছেন, তনুশ্রী রহমান 40:5 বলছেন অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তাহলে 40:5 এটা কি কাটা যায় না? কাটাকাটি করা যায়, এজন্য কাটাকাটি করে ছোট আকারে প্রকাশ করতে হবে। অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, কারণ দুইটা রাশির অনুপাত সবসময় সমমৌলিক। আবার বলছি, দুইটা রাশির অনুপাত সবসময় সমমৌলিক, মানে কোনো কমন ফ্যাক্টর রাখা যাবে না, কেটে দিতে হবে, কেটে ছোট করে দিতে হবে। ওকে, জি, আচ্ছা, আপনারা আজকে আমাকে খুব হারাচ্ছেন। 41 নাম্বার কোশ্চেন দেখেন, 41 কোশ্চেন, 41 দেখেন, জি, 41 বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। না, এটা অপশন সহ করে আছে। আচ্ছা, অপশন সহ নাই, আমি অপশন গুলা তুলে দিচ্ছি। এখানে আমার এখানে অপশন লেখা আছে, 1 নাম্বার অপশন আছে হচ্ছে 30 বছর ও 10 বছর, 2 নাম্বার অপশন আছে হচ্ছে 24 বছর ও 8 বছর, 3 নাম্বার অপশন আছে হচ্ছে 45 বছর ও 15 বছর, 4 নাম্বার অপশন আছে হচ্ছে নান। মনোযোগ দেন, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মূল নিয়ম দেখাচ্ছি, তারপরে অপশন টেস্ট দেখাবো, অপশন টেস্ট, ঠিক আছে? আচ্ছা, আগে অপশন টেস্ট দেখাই, পরে মূল নিয়ম করে দিচ্ছি। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ, মানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে পিতার বয়স যা হবে পুত্রের বয়স হবে তার 3 গুণ, বুঝা গেছে? তার মানে পুত্রের বয়সকে 3 দিয়ে গুণ করলে পিতার বয়স পাওয়া যাবে। হ্যাঁ, এটা হলো প্রথম শর্ত, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, এটা হলো প্রথম শর্ত। মানে ফাদার ইজ ইকুয়াল টু 3 সান, মানে ফাদারের বয়স সানের বয়সের 3 গুণ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, 5 বছর পূর্বে মানে 5 বছর আগে, আর এই যে 3 গুণ এটা হলো বর্তমান। তাহলে প্রথমে আমরা অপশন টেস্ট করি, অপশন টেস্ট করবেন কিভাবে দেখেন, প্রথম শর্ত কি বলছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে অপশনে দেখেন তো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ আছে কিনা। 1 নাম্বার অপশন,
30 বছর হলো পিতা আর 10 বছর হচ্ছে পুত্র তাহলে দেখেন তো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হইছে হইছে না হইনি 3 10 30 এই 3 10 30 প্রথম শর্ত মিলে গেছে প্রথম শর্ত মিলে গেলেই আবার উত্তর মানে দিন না ভুল করে দিছিলে আসেন না প্রথম শর্ত মিলছে এবার দেখতে হবে দ্বিতীয় শর্ত মিলে কি না দ্বিতীয় শর্ত বলছে 5 বছর পূর্বে 5 বছর পূর্বে তাহলে 5 বছর পূর্বে চলে যেতে হবে মানে বর্তমান যদি 30 হয় এটা কিন্তু বর্তমান বয়স তাহলে 5 বছর পূর্বে এটা ছিল পিতা ছিল 25 পিতা ছিল কত 25 5 বছর বাদ দেন 25 আর পুত্র ছিল হচ্ছে 10 থেকে 5 বাদ দিলে 5 বছর তাহলে কত হলো 5 5 এর কয় গুণ 25 5 5 এর 25 মানে 5 বছর পূর্বে এই পিতা ছিল পুত্রের বয়সের 5 গুণ কিন্তু অঙ্কে বলা আছে পিতা ছিল পুত্রের বয়সের 4 গুণ এই জন্য এটা উত্তর না ক্লিয়ার এবার দুই নম্বর অপশন জানেন পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ মিলছে কিনা দেখেন তো 3 8 24 মিলে গেছে এবার 5 বছর পূর্বে চলে যান 5 বছর পূর্বে 24 ছিল 19 আর এই 8 ছিল হচ্ছে 5 বছর পূর্বে 3 বছর ছিল দেখেন তো 3 19 এর কয় গুণ 3 6 18 6 গুণেরও বেশি কিন্তু অঙ্কে বলছে পিতা পুত্রের 4 গুণ হবে 5 বছর পূর্বে এটা দিয়ে মিলছে মিলে না এটাও বাদ তিন নাম্বার অপশন দেখেন পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ এটা কি মিলছে হ্যাঁ মিলে গেছে কারণ 3 15 45 3 গুণ মিলে গেছে এবার 5 বছর পূর্বে যান 5 বছর পূর্বে এটা ছিল 40 বছর মানে পিতা ছিল 40 আর পুত্র ছিল হচ্ছে 5 বছর পূর্বে 5 বিয়োগ 10 এই দেখেন 4 10 40 কয় গুণ 4 গুণ এটা বর্তমান বয়স 3 গুণ আর 5 বছর পূর্বে ছিল 4 গুণ দুইটা শর্ত মানছে সো 3 নাম্বার অপশন উত্তর আশা করি অপশন টেস্ট ক্লিয়ার আছে সবার অপশন টেস্ট বুঝতে পারছেন সবাই প্লিজ অপশন টেস্ট বুঝতে পারছেন কিনা যে অপশন টেস্ট যে অপশন টেস্ট বুঝতে পারছেন সবাই ওকে যে অপশন টেস্ট ক্লিয়ার আছে সবার একটু দাঁড়াবেন প্লিজ অপশন টেস্ট ক্লিয়ার হলো কিনা হ্যাঁ 45 15 অনেকে উত্তর দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ আচ্ছা অপশন টেস্ট মানে অঙ্কে অপশন টেস্ট মানে হলো অঙ্কে যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা স্যাটিসফাই হচ্ছে কিনা বাস জি ক্লিয়ার থ্যাংক ইউ এবার আমরা মূল বিষয়টা দেখি যে আসলে ঘটনাটা কি বলছে আচ্ছা তাহলে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ তাহলে আমরা ধরে নিব যে পুত্রের বয়স ছিল x বছর তাহলে পিতার বয়স ছিল 3x বছর মনোযোগ দেন অনেকে ধরাটা বোঝে না ধরার কনসেপ্ট হচ্ছে যে ছোট তারটা ধরে নিতে হয় x ধরে নিতে হয় ছোটটা x ধরে নিতে হয় তাহলে ছোট কি হয় সবসময় তো পুত্রই ছোট হয় কিন্তু সাধারণত পুত্রের বয়সটা ধরে নিতে হয় গুণ যখন দেওয়া থাকে যে এত গুণ তাহলে পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতার বয়স 3 গুণ 3x ওকে জি ওকে ওকে তাহলে ধরি ধরি সান ইজ ইকুয়াল টু x ইয়ার্স এটা কিন্তু বর্তমান বয়স চাই হবে একটু বাংলায় লিখি হ্যাঁ পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স ইজ ইকুয়াল টু x বছর তাহলে অতএব পিতার বর্তমান বয়স ইজ ইকুয়াল টু 3x বছর কেন 3x বছর অঙ্কে বলা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ঠিক আছে এইবার বলছে 5 বছর পূর্বে তাহলে আমরা চলে যাব 5 বছর পূর্বে যেভাবে ইনস্ট্রাকশন দেয়া থাকে সেভাবে কাজ করব এবার 5 বছর পূর্বে চলে যাব মানে 5 বছর পূর্বে তাহলে 5 বছর পূর্বে আমি তাহলে এই পুত্র যদি বর্তমান বয়স যদি x বছর হয় তাহলে 5 বছর পূর্বে নিশ্চয়ই তার বয়স আরো 5 বছর কম ছিল তাহলে 5 বছর পূর্বে পূর্বে সান ইজ ইকুয়াল টু x মাইনাস সাইন আমি সান লিখলাম কারণ এই পুত্র লিখতে আবার অনেক সময় লাগছে মানে এই জন্য তাহলে 5 বছর পূর্বে পিতা তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স তো 5 বছর কম ছিল 5 বছর পূর্বে তো সবার বয়স 5 বছর কম ছিল তাই না তার মানে এই ফাদার ইজ ইকুয়াল টু বর্তমান হচ্ছে 3x তাহলে 5 বছর পূর্বে ছিল 3x মাইনাস 5 ইয়ার্স এইবার অঙ্কে বলা আছে যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল তার মানে দ্বিতীয় যে শর্তটা আছে শর্ত মতে এই ফাদার ইজ ইকুয়াল টু 4 সান পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল 5 বছর পূর্বে তার মানে এই 5 বছর পূর্বে ফাদারের বয়স ছিল 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4 ইনটু সানের বয়স x মাইনাস 5 অনেকেই ব্যালেন্স করা বোঝে না ব্যালেন্স করা বোঝে না 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল মানে পুত্রের বয়সের সাথে 4 গুণ করার পরে পিতার বয়সের সমান হবে ইকুয়েশন তো সমান করতে হয় তাহলে সমান আমি যদি 4 না দেই
তাহলে এটা হলো পিতার বয়স ইজ ইকুয়াল টু পুত্রের বয়স, তাই হয়? তার মানে পিতার বয়স এই পুত্রের বয়সের সাথে চার গুণ করার পরে দিন সমান হবে, বুঝা গেছে? এখান থেকে আমরা x এর মানটা বের করব, খেয়াল করেন। আচ্ছা তাহলে 3x minus 5 is equal to 4x minus 20, আর MCQ তো অপশন টেস্ট করবেন। হ্যাঁ এবারে 4x গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে 4x এখানে নিয়ে আসেন, তাহলে 3x এই 4x এই পাশে আসে হবে minus 4x is equal to এই পাশে আসে minus 20, আর এই plus 5 ওই পাশে দেওয়া হবে, সরি minus 5 ওই পাশে দেওয়া plus 5 হবে, 3টা x থেকে 4টা x গেলে minus x, আর এখানে থাকছে হচ্ছে minus 15, তাহলে minus minus cancel, x is equal to 15, তার মানে x এর মান 15, x কার বয়স ধরছিলেন বলেন তো? x ধরছিলেন পুত্রের বয়স, তাহলে x এর মান বের হইছে মানে পুত্রের বয়স বের হইছে, x এর মান বের হইছে মানে কত? পুত্রের বয়স বের হইছে, ওকে? তাহলে এবার পিতার বয়স কোনো সমস্যা নাই, পিতার বর্তমান বয়স কত ধরছিলাম? 3x, তাহলে x এর মান বের হইছে, তাহলে অতএব ফাদার ইজ ইকুয়াল টু 3x বর্তমান, তাহলে 3 ইনটু 15 ইজ ইকুয়াল টু 45 ইয়ার্স, আর সান তো x ধরছি x বের হইছে, আশা করি বুঝতে পারছেন। যদিও এইভাবে করতেও আপনার অনেক বেশি সময় লাগার কথা না, যদি আপনি মূল নিয়ম করেন, আপনি এটা ধরে নিছেন, এগুলো কেন লিখবেন? আপনি পুত্র লিখবেন, আপনি সরাসরি লিখবেন s = x, মানে son = x, তাহলে father = 3x, এবার 5 বছর পূর্ণে চলে যান, 5 বছর পূর্ণে এটা লিখবেন x - 5, আর এটা লিখবেন 3x - 5, অঙ্কে বলছে এই পিতার বয়স এই পুত্রের বয়সের 4 গুণ, এখানে 4 গুণ করে এইটুক সলভ করে অঙ্ক করে ফেলবেন এই তিন লাইনে, এগুলো বাংলা টাইমে লেখা লাগবে ভাই, মূল নিয়ম তাড়াতাড়ি হবে যদি আপনি প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে যদি বুঝে আচ্ছা 42 নাম্বার কোশ্চেনে বলছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, 10 এই যে অনুপাত ছিল 4:1, এটা কিন্তু বর্তমান অনুপাত না, 10 বছর পূর্বে, কত পূর্বে? 10 বছর পূর্বে, বলছে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1, মানে বর্তমানে যা আছে তার 10 বছর পূর্বে অনুপাত ছিল 4:1, আর বর্তমানে যা আছে তার 10 বছর পরে হবে 2:1, অঙ্কে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, তাহলে প্রথমে হচ্ছে, তাহলে প্রথমে আমরা ধরব হচ্ছে অপশন টেস্ট করব, হ্যাঁ ওপিটি মেথড অপশন টেস্ট, অপশনে কি আছে এগুলা যত শর্ত, অঙ্কে যত বেশি শর্ত দেওয়া থাকবে অপশন টেস্ট তত সহজ হবে, কারণ শর্তগুলো শুধু চেক করতে হবে। আচ্ছা অনেকে ঘুমায় পড়ছে, ঠিক আছে কোনো সমস্যা নাই। আচ্ছা এক নাম্বার অপশন আছে 70 বছর ও 25 বছর, দুই নাম্বার অপশনে আছে 50 বছর ও 20 বছর, তিন নাম্বার অপশনে আছে 80 বছর ও 32 বছর, চার নাম্বার অপশনে আছে নান। ওকে এবার বলেন অঙ্কের শর্ত, প্রথম শর্তে বলছে অঙ্কে কি চাইছে দেখেন, বলছে পিতা পুত্রের বর্তমান বয়স কত, তাহলে অঙ্কে কি দেওয়া থাকবে? বর্তমান বয়স দেওয়া থাকবে, পিতা পুত্রের বর্তমান বয়স কত, তার মানে অঙ্কে বর্তমান বয়স দেওয়া থাকবে, তাহলে এইগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বর্তমান বয়স। এবার অঙ্কের শর্ত স্যাটিসফাই করা লাগবে, কিভাবে? অঙ্কে বলছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, তাহলে এটা তো বর্তমান বয়স, তাহলে আমাদের তো 4:1 যে অনুপাত ছিল পিতা পুত্রের বয়সের অনুপাত, এটা তো 10 বছর পূর্বে, তাহলে আমাদের চলে যেতে হবে 10 বছর পূর্বে, এই বর্তমান বয়স থেকে 10 বছর পূর্বে যাওয়া মানে 10 বাদ দিলে হয় 60, এখান থেকেও 10 বাদ দিলে হয় 15, তাহলে দেখেন তো 60 আর 15, 60 ভাগ 15, 4 15 60, 4:1 কি মিলছে, মিলে গেছে 4:1 মিলে গেছে, তার মানে ওইটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, ওইটাই যে উত্তর সেটা বলছি না, ওইটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। এবার দ্বিতীয় শর্ত মানতে হবে, দ্বিতীয় শর্তে কি বলছে 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1, তাহলে এবার আমরা 10 বছর পরে চলে যাব, তাহলে 70 এর 10 বছর পর হচ্ছে 80, আর 25 এর 10 বছর পর হচ্ছে 35, এইবার বলেন তো 2:1 হয়েছে, 35 দুগুণ কি 80 হয়? হয় না, 2:1 মেলেনি, তার মানে এটাতে প্রথম শর্ত মানছে দ্বিতীয় শর্ত মানেনি, তাহলে ওই অপশন বাদ। এবার দুই নাম্বার অপশনে আছেন বর্তমান বয়স 50 ও 20, এবার বলছে 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে গেলে 50 থেকে 10 বছর পূর্বে গেলে হয় 40,
আর 20 থেকে 10 বছর পূর্বে গেলে হয় 20 সরি 10 10 বছর পূর্বে মানে 10 বাদ দিন তাহলে 10 তাহলে 40 ভাগ 10 কত হইছে 4:1 মিলছে প্রথম শর্ত মিলে গেছে এবার দ্বিতীয় শর্তে যেতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে 10 বছর পর তাহলে 10 বছর পর তাহলে 50 যদি বর্তমান বয়স হয় তাহলে 10 বছর পর হবে 60 বছর আর 20 যদি বর্তমান বয়স হয় পুত্রের তাহলে 10 বছর পর হবে 30 বছর তাহলে 30 আর 60 এর অনুপাত 3:6 কত হইছে 2:1 হ্যাঁ এটাও মিলে গেছে এই অপশন দিয়ে দুইটা শর্ত মিলে গেছে সুতরাং এই অপশনই আমাদের উত্তর যে অপশন সবগুলো শর্তকে স্যাটিসফাই করবে সেই অপশনই আমাদের উত্তর হবে জি অনেক উত্তর দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ তাহলে এটাতে টেস্ট করার দরকার নাই কেন কারণ আগের অপশনটা আমাদের দুইটা শর্ত দিয়ে কিউ করছে মেনে গেছে এই জন্য আমাদের এটাকে টেস্ট করার কোনো দরকার নাই আশা করি বুঝতে পারছেন ওকে এবার দেখেন মূল নিয়মটা দেখেন মূল বিষয়টা দেখেন বুঝে দিচ্ছি যে আমরা কিভাবে ডিটেইল করতে পারি এটাকে অঙ্কে যত শর্ত দেওয়া থাকবে আপনি তত বেশি অপশন টেস্ট করতে পারবেন কোনো সমস্যা নাই মনোযোগ দেন জি অঙ্কে বলছে যে 10 বছর পূর্বে পিতার পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1 তাহলে এই যে অনুপাত মনোযোগ দিন অনুপাত 4:1 4:1 এটা কখনকার অনুপাত এটা কিন্তু 10 বছর পূর্বের অনুপাত তাহলে অনুপাতটা যেহেতু 10 বছর পূর্বে আছে এই জন্য আমরাও 10 বছর পূর্বের কথাই চিন্তা করব তাহলে ধরে নিচ্ছি যে 10 বছর পূর্বে অনুপাত ছিল মানে ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু 4:1 তাহলে ধরে নিব ফাদার ছিল হচ্ছে 4x আর পুত্র ছিল হচ্ছে x তার মানে 10 বছর পূর্বে পিতার বয়স 4x ছিল আর সানের বয়স x বছর ছিল এটা কিন্তু 10 বছর পূর্বে তাহলে ওয়াই নট বর্তমান বয়স কত বর্তমান বয়স এটা যদি 10 বছর পূর্বে হয় তাহলে বর্তমানে আসা মানে 10 বছর যোগ করে দেওয়া 10 বছর পূর্ব থেকে বর্তমানে আসতে কি করতে হবে 10 বছর যোগ করে দিতে হবে তাহলে এই 4x এর সাথে 10 যোগ করলে মানে ফাদার হবে 4x প্লাস 10 আর এই x হচ্ছে সান তাহলে সান হবে 10 বছর পূর্বে ছিল x তাহলে বর্তমান হচ্ছে x প্লাস 10 বছর এটা হলো বর্তমানে চলে আসলাম আমরা রাইট এবার যে দ্বিতীয় অনুপাত দেওয়া আছে বলছে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1 যেটা হচ্ছে 10 বছর পর তাহলে আমরা এখন এই বর্তমান থেকে 10 বছর পরে চলে যাব তাহলে বর্তমান থেকে 10 বছর পর তাহলে 10 বছর পর তাহলে 10 বছর পর তাহলে পিতা হলো বর্তমান এটা তাহলে 10 বছর পরে আরো 10 যোগ হবে সাথে তার মানে ফাদার হবে 4x প্লাস 10 প্লাস 10 মানে 4x প্লাস 20 সান হবে x প্লাস 10 বর্তমান তার সাথে আরো 10 যোগ তার মানে x প্লাস 20 বোঝা গেছে বিষয়টা তাহলে 10 বছর পর ফাদার বের করলাম 10 বছর পর সান বের করলাম অঙ্কে বলা আছে 10 বছর পরে ফাদার এবং সানের বয়সের অনুপাত হবে 2:1 এর মানে হলো শর্তমতে ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু 2:1 10 বছর 21 না 2:1 এটা কি 10 বছর পরে 10 বছর পরে 2:1 এবার ফাদার আর সান যেহেতু এই অনুপাত 10 বছর পরে আমাদেরকে কিন্তু এই এই বয়সটা নিতে হবে 10 বছর পরে ম্যাচ করাতে হবে কিন্তু হ্যাঁ 10 বছর পরের বয়স তো এইটা এটা তাহলে ফাদারের জায়গা বলবে 4x প্লাস 20 আর এই সান ইজ টু এই অনুপাত চিহ্ন বসে গেল সানের জায়গা বলবে x প্লাস 20 ইজ ইকুয়াল টু 2:1 এই অনুপাত মানে ভাগ করে দেন তাহলে 4x প্লাস 20 ডিভাইডেড বাই x প্লাস 20 ইজ ইকুয়াল টু 2 ডিভাইড বাই আড়াই গুণ করে দেন আড়াই গুণ করলে কি হচ্ছে 4x প্লাস 20 ইজ ইকুয়াল এই যে এই এইটা দিয়ে এটাকে গুণ এই 2 দিয়ে এটাকে গুণ করলে 2x প্লাস 40 হ্যাঁ 40 এবার x এর পাশে নিয়ে আসেন তাহলে 4x এই x এর পাশে আসবে মাইনাস 2x ইজ ইকুয়াল টু 40 থাকলো এই 20 এর পাশে দেয় বিয়োগ হবে ঠিক আছে এইবার দেখেন 2x ইজ ইকুয়াল টু 20 x ইজ ইকুয়াল টু কত 10 তাহলে x এর মান হলো 10 অঙ্কে বের করতে বলছে তাদের বর্তমান বয়স কত এবার মনে দেখেন বর্তমান বয়স মানে কি এই যে এই এলাকা আবার এখানে বসাই দেন যে x এর মান বেরিয়েছে বসাও আরে ভাই এটা তো 10 বছর পূর্বে বর্তমান তো এই যে এইটা তাহলে এবার x এর মান এখানে বসান তাহলে 4:40 এর x 10 4:40 আর 10 কত 50 x এর মান এখানে বসালে 10 প্লাস 10 কত 20 তার মানে ফাদার ইজ ইকুয়াল টু 50 সান ইজ ইকুয়াল টু 20 আশা করি বুঝতে পারছেন সবাই ক্লিয়ার হয়েছে সবার ওকে জি ক্লিয়ার থ্যাংক ইউ ভেরি মাচ এবার হচ্ছে কত নম্বর কোশ্চেন এটা করলাম হচ্ছে 42 42 করলাম না
এবার 44 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, জি কোশ্চেন 44 দেখেন। এই 44 নাম্বার কোশ্চেন হচ্ছে আজকের শেষ অঙ্ক, আজকের ক্লাস এখানেই আমরা সমাপ্ত করব, 44 নাম্বার কোশ্চেন সমাপ্ত করব মানে সলভ করে, ঠিক আছে। আচ্ছা 44 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, হ্যাঁ অনেকে বুঝতে পারছেন, জি থ্যাংক ইউ। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, তার মানে 74 বছর হচ্ছে তাদের বয়সের সমষ্টি। এটা কখনকার বয়সের সমষ্টি কিছু বলা আছে? যখন অঙ্কে কোনো কিছু বলা থাকবে না যেটা কখনকার বয়সের সমষ্টি, তখন ধরে নেবেন বর্তমান, আর অতীতের বয়স বা ভবিষ্যতের বয়স থাকলে সেটা বলা থাকবে, কিছু বলা নাই মানে বুঝে নিতে হবে বর্তমান বয়সের সমষ্টি, আশা করি বুঝতে পারছেন। এবং 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2, তাদের বয়সের অনুপাত ছিল 7:2, এটা ছিল 10 বছর পূর্বের অনুপাত, এটা কিন্তু বর্তমানের অনুপাত না। দেখেন সমষ্টি দেওয়া আছে হচ্ছে বর্তমানের সমষ্টি, কিন্তু অনুপাত দেওয়া আছে 10 বছর পূর্বের, মাথায় রাখবেন এই দুইটা জিনিস সেম করতে হবে, হয় এটা বর্তমানে নিয়ে যেতে হবে না হলে এটা কি করতে হবে, এইটা 10 বছর পরে মানে পূর্বে নিয়ে যেতে হবে, ঠিক আছে। জি থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার 10 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে, অঙ্কে চাইছে 10 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে, মনোযোগ দিয়ে। আচ্ছা 10 বছর পর বয়সে তাদের বয়সের কত অনুপাত হবে, এটা যদি বের করতে চান তাহলে আপনার তো জানতে হবে তাদের কার বর্তমান বয়স কত, এটা জানতে হবে, না নিতে হবে না কার বর্তমান বয়স কত এটা জানতে হবে, এবার মনোযোগ দিয়ে। তাহলে এই সমষ্টিটা মনোযোগ দিবেন প্লিজ, এই সমষ্টিটা কত বছরের সমষ্টি, কখনকার সমষ্টি বর্তমানের, কিন্তু এই অনুপাতটা কখনকার 10 বছর পূর্বের, এই জন্য ভাইয়া এই অনুপাতকে আমরা বর্তমানে নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ফাদার ইস্ট সান, আমি ধরে নিচ্ছি ফাদারের বয়স 7x, সানের বয়স 2x। আচ্ছা বলেন তো এই যে ফাদারের বয়স 7x এটা কখনকার, এটা কিন্তু 10 বছর পূর্বের, কেন, কারণ এই অনুপাতটাই তো 10 বছর পূর্বের। হ্যাঁ এইবার যদি আমি এই অনুপাতের সাথে 10 যোগ করি এইটা কিন্তু বর্তমান বয়স, এবার যদি এই বয়সের সাথে 10 বছর যোগ করি তাহলে এইটা কিন্তু বর্তমান বয়স, তার মানে এই দুইটা কিন্তু বর্তমান বর্তমান, কারণ এটা তো 10 বছর বয়স পূর্বের অনুপাত, তাহলে 10 বছর পূর্বে 7:2 থাকলে 10 বছর পূর্বে বয়স 7x, তাহলে বর্তমান বয়স 7x প্লাস 10, 10 বছর আগে চলে আসলাম, তাহলে বর্তমান 10 বছর পূর্বে বয়স 2x, তাহলে বর্তমান বয়স 2x প্লাস 10, ক্লিয়ার। আচ্ছা এবার দেখেন তাহলে বর্তমান বয়স চলে আসছে, এইবার এই যে বয়সটা এটা তো বর্তমান বয়সেরই সমষ্টি, এই জন্য ভাইয়া আমরা কিন্তু এই 10 বছর পূর্বের বয়সের অনুপাত থেকে 10 বছর মানে বর্তমানে চলে আসলাম, এইবার এই বয়সগুলা যোগ করলে হবে 74 বছর, ওকে, তার মানে সত্যমতে 7x প্লাস 10 প্লাস 2x প্লাস 10 ইজ ইকুয়াল টু 74, এই 10 আর 10 যোগ করলে কত হয়, কত হয় 20, সেই 20 ওটা সে বিয়োগ করবো, 7x আর 2x কত হয় 9x ইজ ইকুয়াল টু 74, আর এই 20 যোগ বিয়োগ করলে হবে এই 10 10 20 ওটা সাথে বিয়োগ হবে, তাহলে 9x ইজ ইকুয়াল টু 54, তাহলে x ইজ ইকুয়াল টু 6, তাহলে x এর মান রয়েছে 6, এইবার আমাদের বর্তমান বয়স পেয়ে যাবো না, এই যে বর্তমান বয়স, তাহলে এই x এর মান এখন এখানে বসাই দিলে তো বর্তমান বয়স পেয়ে যাচ্ছি, তাহলে ফাদার ইজ ইকুয়াল টু 7x প্লাস 10, তাহলে 6 বসালে দেখেন 7 ইন্টু 6 এই যে x, x এখানে বসাচ্ছি, হ্যাঁ তাহলে 6 সাথে, আচ্ছা এর সাথে কত যোগ 10 যোগ, তাহলে 6 সাথে 42 যোগ 10 কত 52, এটা হলো ফাদারের বর্তমান বয়স, কারণ এটা তো বর্তমান, এবার সানের বর্তমান বয়স দেখো, সানের বর্তমান বয়স তো 2x প্লাস 10, তাহলে x এর মান এখানে বসালে 6 2 12 12 22, এমনি বোঝা যাচ্ছে 22, তাই না, তাহলে সান বর্তমান 22 বছর, ফাদার বর্তমান 52 বছর, কিন্তু অঙ্কে আমাদের যে অনুপাত নির্ণয় করতে বলছে সেটা কিন্তু বর্তমানের অনুপাত চাইনি, বলছে 10 বছর পরের অনুপাত, আবার 10 বছর পরে যেতে হবে বর্তমান থেকে, মানে এবার 10 যোগ করেন তার মানে 10 বছর পর, 10 বছর পর
ফাদার ইজ ইকুয়াল টু 52 এর সাথে 10 যোগ করলে হবে 62 সান ইজ ইকুয়াল টু 22 এর সাথে 10 যোগ করলে হবে 32 এবার বলতে 10 বছর পরে অনুপাত তাহলে এবার অনুপাত করেন ফাদার বাই সান ইজ ইকুয়াল টু 62 ডিভাইডেড বাই 32 2 দিয়ে কাটলে 31 আর নিচে হচ্ছে 16 তার মানে 31 ইজ টু 16 এটাই আমাদের উত্তর অনেকে মনে করতে পারেন যে এটা কত বড় হয়ে গেছে না ভাই বড় হয়নি কোনো ধরাধরির কোনো সিন নাই 31 টু 15 কেমনে আসলো 31 টু আব্দুল্লাহ আল রুমি ভাইয়া 31 টু 16 হবে 31 টু 16 জি 31 টু 16 আচ্ছা এবার দেখেন অঙ্কটা কিন্তু বড় না অঙ্কটা কিন্তু ছোট আমি তো এত বাংলা লিখছি এটা তো কিছুই লিখবো না সরাসরি আমরা বুঝে গেছি 10 বছর এটা বর্তমান সমষ্টি 10 বছর পূর্বের অনুপাত তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি 7x 2x এর সাথে 10 যোগ করে বর্তমানে চলে আসলাম এই বর্তমানে এই দুটো যোগ করলে 74 এর সমান এখান থেকে x এর মান বের করে এখানে বর্তমান বের করব তার সাথে যোগ করে 10 বছর পরে চলে যাব অনুপাত করে দেব কত তাড়াতাড়ি হয়ে গেল আচ্ছা তো ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পারছেন ক্লাসটা ক্লাসটা কেমন লাগলো জানাবেন আর আমাদের অনুপাতের মানে শেষ ক্লাসটা হবে সামনের দিন এবং ওই ক্লাসে অনুপাত সমানুপাত যতটুকু আছে সেটা কভার করে দিব আর আপনাদের সবাইকে বলছি সামনে সোমবার অর্থাৎ দিন যদি কয় তারিখ হচ্ছে ভুলে গেলাম আমি গ্রুপে কিন্তু পোস্ট করে দিছি এই লেকচার 8+9 এর উপর এক্সাম হবে লেকচার 8 এবং 9 এর উপর এক্সাম হবে সামনে সোমবারে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে অঙ্ক ভালো লাগবে ভাই বেশি প্র্যাকটিস না করলে অঙ্ক ভালো লাগবে না ওকে ভালো থাকবেন শুভরাত্রি